to welcome you all and reveal all about his books. Briefly though, the author is now invited to speak some for you. Mr. Evan, please. আমি আপনাদের সকলকে আমার রচিত জাতীয় সংসদ এবং আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ। আমার পার্থিব দোয়া এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে বিধান আমি আরেকবার আপনাদের সকলকে জানাই তুলে রসিক। আমি জানি এই মুহূর্তে বৈদ্যুতিক সম্বন্ধে তেমন কিছু বলা আছে সবার প্রকাশ পেয়ে যায় সেই গল্পের মতো তরুণ তরুণী মেডিটেরিয়ান কোস্টে কাছে দাঁড়িয়ে বসে পরিচয় পেয়েছে আমি যদি বলি আপনার প্রশ্ন করে জিজ্ঞেস করি কেমন বই উপরে তাও লেখা আছে সেটি যাতে না হয় আমি সংক্ষেপে বিচার কথা কার্যপ্রণালী উপর শতাধিক সংশোধনী এবং সত্যি প্রবন্ধ পত্র মূলত সংস্কারের পদক্ষেপ এবং সেই আলোচনা হয়েছিল বইটি বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট অত্যন্ত judiciary, lawful rule of law, lawful judiciary and democracy and for human rights. For it is a cause you have needed to champion all around. মান্নান সাহেব, প্রয়াত নীলুফার মান্নান এবং আমাদের মাতৃতুল্য নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আজকের এই অনুষ্ঠানটি তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করব। এ পর্যায়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক রাষ্ট্রদূত, যিনি একজন বড় মাপের লেখক, জনাব প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী স্যারকে আমি মঞ্চে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। পরিগণিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার আচার আচরণ, শিষ্টাচার, ভদ্রতা আমরা প্রতিনিয়ত অনুসরণ করি। বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আমি মঞ্চে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ
জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি সাবেক প্রো ভিসি এবং সাবেক ভারপ্রাপ্ত ভিসি আমাদের সম্মানিত শিক্ষক আফম ইউসুফ হায়দার স্যারকে, প্রফেসর ডক্টর আফম ইউসুফ হায়দার স্যারকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাবেক সংসদ সদস্য বরিশালের কৃতি সন্তান জনাব জহিরউদ্দিন স্বপনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের যার ঐকান্তিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সফল হয়েছে, ব্যারিস্টার মেহনাজ মান্নানকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মঞ্চে আসবে সাবেক স্পিকার, আমাদের পরম শ্রদ্ধেয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমি তাকে মঞ্চে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশিকে। মঞ্চে আসবে প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশি, সাবেক মহাপরিচালক বাংলা একাডেমি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয়জন, বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন কবি, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক জনাব কবি আব্দুল হাই শিকদারকে। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট কবি ও গবেষক জনাব ডক্টর মাহবুব হাসানকে। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বেঙ্গল এয়ারলিফট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ রহমানকে। আমি এ পর্যায়ে আবারও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বেঙ্গল এয়ারলিফট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, মান্নান নীলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রিয় নেতা আব্দুল মান্নান সাহেবের একমাত্র সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নানকে। আমি আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আমার পরম শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল জনাব জহিরউদ্দিন স্বপন ভাইকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলুফার মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বেঙ্গল থাই নেম ইজ বিউটি এই শিরোনামে কবি জীবনানন্দ দাশের কবিতা গ্রন্থ রূপসী বাংলার অনুবাদ উনি তৈরি করেছেন এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক নীলুফার মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানের আগেই আপনারা দেখেছেন জনাব আব্দুল মান্নান, মরহুম আব্দুল মান্নান, তিনি ইতিপূর্বে চারটি বই তিনি লিখেছেন, প্রকাশ করেছেন এবং ঘটনাচক্রে জীবনানন্দ দাশের এই কবিতার বই রূপসী বাংলা এটা উদ্বোধন করার ক্ষেত্রে উনি যখন এই অনুবাদ শেষ করে ডেডিকেট করেছেন, এটাকে উৎসর্গ করেছেন, বইটি যারা পেয়েছেন নিশ্চয়ই তাদের সামনে আছে, আপনারা প্রথমেই দেখতে পাবেন, উনি এটা ডেডিকেশন করেছেন ইনভার্টেড কমা নীলুফার কমা মাই লাভ কমা দ্য নেম ইজ বিউটি। এই বইয়ের নাম হচ্ছে তাই নেম ইজ বিউটি। আবার উনি যখন এটাকে উৎসর্গ করেছেন ওনার প্রিয়তমা স্ত্রীর জন্য, সেখানেও তিনি একই কথা বলছেন, নীলুফার মাই লাভ তাই নেম ইজ বিউটি। সেই অর্থে মরহুমের স্ত্রীর মৃত্যুর পরে স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, তার যে অনুরাগ, তার যে মমতা এবং তার যে শ্রদ্ধা, তার একটা দৃশ্যমান প্রকাশনা হচ্ছে এই অনুবাদ গ্রন্থটি।
ওনার দুর্ভাগ্য যে উনি নিজে দেখে যেতে পারেননি এর প্রকাশনা। আমারও সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছিল ওনার এই সংশয় উনি যার যার সঙ্গে ব্যক্ত করেছিলেন আমি তার মধ্যে একজন। ঘটনাচক্রে আমিও জীবনানন্দ দাসের শহরেরই সন্তান এবং রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও সাহিত্যের মাঝে মধ্যে যেহেতু ঢু মারার চেষ্টা করি, সঙ্গত কারণেই জীবনানন্দের প্রতি আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকেরই অনেক অনুরাগ, বিশেষ করে একটা বয়সে এই অনুরাগ প্রায় অনেকেরই ছিল বা আছে। কিন্তু সবচেয়ে অনুভব করার ব্যাপার সেটি হচ্ছে মরহুম জনাব আব্দুল মান্নান জীবনানন্দ দাশের মতো এরকম একজন ভাব কবিকে বেছে নিয়েছেন। বাংলা সাহিত্যে কেউ কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করতে গিয়েও তুলনাটাকে ক্ষান্ত রাখেন, দুজনের মধ্যে কাউকে চূড়ান্ত সিদ্ধান্ত দেন না। জীবনানন্দ সেই মাপের একজন কবি এবং তার ভাষা তার ভাব বাংলাতে ব্যক্ত করাই খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে যারা কাব্যের ছাত্র, সাহিত্যের ছাত্র, সংস্কৃতির অঙ্গনে যারা বিচরণ করেন তারা নিশ্চয়ই জানেন, আমাদের এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন তারা আলোচনা করবেন। আমি শুধু শুরুতেই এটা আপনাদেরকে সম্মানিত শ্রোতৃবৃন্দ দর্শক শ্রোতাকে এটাকে মনে করিয়ে দিচ্ছি এবং আপনাদের সঙ্গে একটা সংযোগ তৈরি করছি যে মরহুম আব্দুল মান্নান বেঙ্গল থাই নেম ইজ বিউটি, আর ডেডিকেশনে যখন বলছেন নীলুফার মাই লাভ থাই নেম ইজ বিউটি, এই দুয়ের সংযোগ তৈরি করা এবং তাকে উপস্থাপন করার জন্য এই নীলুফার মান্নান ফাউন্ডেশন এবং তার প্রধান নির্বাহী এখন মরহুমার একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ, আমরা সবাই তাকে চিনি, আমাদের সকলেরই অত্যন্ত কাছের মানুষ, সে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই আয়োজন করেছেন। ইতিপূর্বে যে প্রকাশনা উৎসব সেখানেও এ ধরনের আয়োজন ছিল এবং সেখানেও আজকের বিজ্ঞ ব্যক্তিদের মতোই তখনকার বিদগ্ধ ব্যক্তিরা ছিলেন, তাদের মধ্যে অনেকেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে তার অন্যান্য বই প্রকাশনার সময় থাকলেও আজকের এই অনুষ্ঠানে তিনি নাই, বইয়ের মধ্যে কর্মের মধ্যে লেখার মধ্যেই মরহুম আব্দুল মান্নান বিরাজ করছেন এবং তার মনের গভীরে যে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ স্নেহ, মায়া, মমতা, রাজনীতির মতো এরকম একটা কঠিন, এরকম একটা কুটির এবং এরকম একটা রক্তপাতহীন যুদ্ধের ময়দানের একজন সৈনিক হওয়া সত্ত্বেও সাহিত্যের মতো এরকম একটা নরম কোমল, কাব্যের মতো এরকম প্রকৃতির ভাষা নিয়েও যে একজন রাজনৈতিক একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক সংগঠক, একজন রাজনৈতিক কর্মী, একজন ডাকসাইটে আমলা, একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য, একজন লেখক, বিশেষ করে লস, আউট লস, অ্যাবভ লস, ইন লস, এরকম কঠিন বিষয়গুলির মধ্যে বিচরণ করেন, গবেষণা করেন, লেখেন, কথা বলেন। আবার তিনি জীবনানন্দের রূপসী বাংলা এবং সেই রূপসী বাংলাকে আবার নিজের প্রিয়তমা স্ত্রীর সঙ্গে মিলিয়ে স্মৃতি তর্পণ করার এই গভীর অনুভূতির জগতে বিচরণ করেন, এরকম একটি মনোজগতের পরিচয় আমরা পাই মরহুম আব্দুল মান্নানের এই বেঙ্গল থাই নেম ইজ বিউটি এই শিরোনামের রূপসী বাংলার অনুবাদের যে বইটি আজকে উন্মোচন করতে যাবেন যাচ্ছেন তার জন্য। সম্মানিত অতিথিবৃন্দকে আপনারা ইতিমধ্যেই চিনেন, সবাই জানেন, বিশেষ করে আজকের এই বইয়ের মোড়ক উন্মোচন করবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও কেবলমাত্র এই মরহুমের একজন রাজনৈতিক সহকর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসাবেই মোড়ক উন্মোচন করতে এসেছেন তা নয়, আমি যতটুকু জানি নীলুফার মান্নান ফাউন্ডেশন মির্জা আলমগীরকেও এ বিষয়ে খুঁজে নিয়েছেন, এ কারণেই
যে তিনিও রাজনীতির এরকম জটিল কঠিন বিষয়গুলির মধ্যে থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই সাহিত্য এবং কবিতার মধ্যে যাওয়ার চেষ্টা করেন, এবং তিনি নিশ্চয়ই মরহুম আব্দুল মান্নানের এই বৈশিষ্ট্য, এই প্রতিভার এক সংযোগ তৈরি করতে পারবেন তার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে। আমরা বিজ্ঞ আলোচকদের মুখ থেকেই বাকি আলোচনা শুনব। আমি একটু ধারণা দেওয়ার জন্য প্রথমে সবাইকে বলে রাখছি, প্রথমে আমরা বইটির মোড়ক উন্মোচন শুধুমাত্র করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় নেতা, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, সকলের কাছে সজ্জন বলে পরিচিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে ধারাবাহিকভাবে আলোচকরা আলোচনা করবেন এবং তারপরে আবার মোড়ক উন্মোচনকারী হিসাবে প্রধান অতিথি মির্জা আলমগীর সাহেব আলোচনা করবেন, এবং যখন মোড়ক উন্মোচন করতে দাঁড়াবেন জনাব মির্জা আলমগীর সাহেব, তখন উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ সবাই আমরা তার সঙ্গে আপনারা সমান্তরাল গতিতে সবাই মিলে আমরা মোড়ক উন্মোচন করার সঙ্গে তাকে একই সঙ্গে সবাই মোড়ক উন্মোচন করবেন। আমি এখন মোড়ক উন্মোচন পর্বের জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ, যার যা জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে থাকা বই হাতে নিয়ে মোড়ক উন্মোচন করবেন। এখন মোড়ক উন্মোচন করা হচ্ছে বেঙ্গল থাই নেম ইজ বিউটি, কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার ইংরেজি অনুবাদ বেঙ্গল থাই নেম ইজ বিউটি। এই বইয়ের 61টি কবিতা, আমি নিশ্চিত আপনারা সবাই সব কবিতার পাঠ না করলেও কারো না কারোর সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো কবিতার পরিচয় আছে, এবং বাংলা সাহিত্য নিয়ে যারা সামান্য যাদের বিচরণ তারা সকলেই রূপসী বাংলার সঙ্গে পরিচিত। সকলে মিলে মহাসচিবের সঙ্গে প্রধান অতিথির সঙ্গে বইয়ের মোড়ক উন্মোচন করছেন। বইয়ের মোড়ক উন্মোচন করার পরে বইটি সম্মিলিতভাবে প্রদর্শন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মোড়ক উন্মোচন করে বইটি হাতে রেখে সম্মিলিতভাবে বইটি প্রদর্শন করার জন্য আমি অনুরোধ করছি সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মরহুম আব্দুল মান্নানের সৃষ্টি বেঙ্গল থাই নেম ইজ বিউটি, ইংরেজি অনুবাদ জীবনানন্দ দাশের রূপসী বাংলা, উনি ডেডিকেট করেছেন, উৎসর্গ করেছেন ওনার প্রিয়তমা স্ত্রীর জন্য। ধন্যবাদ সবাইকে। প্রথমেই আপনাদের সকলকে শুভেচ্ছা দেওয়ার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ রহমান। জনাব আরিফ রহমান আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন। জি আসসালামু আলাইকুম। এরকম একটা অনুষ্ঠানে এসে আমি অতি গর্বিত। থ্যাংক ইউ টু ব্যারিস্টার মেনাজ মান্নান অ্যান্ড দ্য টিম। ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন টু হার, এইভাবে এত সুন্দর করে আমাদের মান্নান আঙ্কেল, আমি মান্নান আঙ্কেলই বলি, আব্দুল মান্নান আঙ্কেল, ওনার শেষ যে লেখা 10 দিন আগের, ওনার চলে যাওয়ার 10 দিন আগের এই লেখা, এবং ওনার টিমের সাথে উনি যেভাবে ব্যারিস্টার মেনাজ মান্নান, আমাদের অসীম ভাই সবাই মিলে পুরো ফ্যামিলি এবং তার ফাউন্ডেশন সে সুন্দর করে আজকের দিনটা অর্গানাইজ করেছে, এই পাবলিকেশন সেরেমনি, এটা অত্যন্ত
গর্বজনক। ওনার সাথে আমি ওনার আন্ডারে কাজ করেছি, আমাদের গ্রুপের চেয়ারম্যান ছিলেন, ফাউন্ডার চেয়ারম্যান। ওনার একটা কথা আমি আসলে বলতে চাই, ওনার দূরদর্শিতা। ওনার সাথে যেই কাজ করেছে, যেটা উনি অনেক সময় বলেছেন, আমরা বলতাম আচ্ছা আমরা খুব চেতাম না এভাবে করি সেভাবে করি, কিন্তু উনি যেটা বলতেন, আমরা ঠিকই কয়েকদিন পর হোক, কয়েকদিন কয়েক মাস পর হোক, ইভেন কয়েক বছর পর হোক, দেখতাম ওনার ডিসিশন বা ওনার গাইডেন্সটা ঠিকই আমাদের কাজে লেগেছে। সো ওনার যে ভাস্ট নলেজ, হি ওয়াজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হি ওয়াজ এ প্রফেশনাল ম্যানেজমেন্ট, হি ওয়াজ এ গ্রেট পলিটিশিয়ান, এ গ্রেট লিডার, অনেক ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজও চালিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম উনি যে এরকম বই লেখার সময়ও পেয়েছেন এবং লিখেছেন ফ্রম কনস্টিটিউশনাল অ্যাসপেক্ট, ফ্রম লজ অ্যান্ড বায়োলজ অ্যাসপেক্ট, অ্যান্ড অলসো ফর দ্য লাভ অফ হিজ ওয়াইফ, আমাদের মান্নান আন্টি, দিস ইজ অ্যাবসলিটলি অ্যামেজিং। তো আজকে উনি থাকলে অনেক অনেক একটা খুশির দিন হতো আমাদের, আজকেও খুশি, কিন্তু ওনাকে অত্যন্ত মিস করছি, এবং স্পেশালি আন্টিকে, যার জন্য এটা লেখা, এবং 800 বছর আগের লেখা, জীবনানন্দ দাশের লেখাটা। আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, এটা আপনারা সবাই পড়বেন, এবং এটা যাতে ইনশাল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া হোক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যাতে এটাকে বিভিন্ন জায়গায় নিতে পারি, স্পেশালি দ্য নিউ জেনারেশন অফ চিলড্রেন, যারা অনেক ক্ষেত্রে দেখা যায় আনফর্চুনেটলি বাংলা ভাষাটাকে এত ভালো বোঝে না, বরঞ্চ ইংলিশ বুঝে বিকজ অফ টুইটার, বিকজ অফ ফেসবুক। তো ওদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের একটা বড় কর্তব্য। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, আর ইট ইজ অ্যাগেন অ্যাবসোলুট অনার টু বি উইথ সাচ গ্রেট পার্সোনালিটিস টুগেদার, সিটিং হিয়ার টুগেদার অ্যান্ড ওপেনিং দিস পাবলিকেশন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মরহুমের একমাত্র কন্যা নীলুফার মান্নান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমাদের মাঝে আছেন, মঞ্চে আছেন, ওই পরিবারেরই সদস্য ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম। তিনি এখন পরিবারের পক্ষ থেকে, মরহুম আব্দুল মান্নান সাহেবের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাবেন। এই মুহূর্তে তিনি দেশের বাইরে আছেন, ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং ভার্চুয়ালি আপনাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সকল সুধীবৃন্দ, সকলকে পরিবারের পক্ষ থেকে তিনি এখন শুভেচ্ছা জানাচ্ছেন। ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ অসীম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্বপন ভাই। আমার প্রয়াত শ্বশুর জনাব আব্দুল মান্নান অনুদিত রূপসী বাংলার ইংরেজি অনুবাদ বেঙ্গল ডাইনামিক্স বিএটি প্রকাশনা উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন, প্রিয় ব্যক্তিত্ব, অনেকেরই প্রিয় মানুষ, রাজনীতিবিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করার দায়িত্ব নিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার উপস্থিত আছেন, আমার আরেকজন প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন ইউসুফ হায়দার স্যার উপস্থিত আছেন, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাংলাদেশের সাবেক স্পিকার প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার জমিরুদ্দিন সিদ্দার স্যার, আরো অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। সুধীমণ্ডলী, আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই প্রকাশনা উৎসবে, এই প্রকাশনা অনুষ্ঠানকে আপনারা উৎসব মুখর করে তুলেছেন। রফিক শুরুতে বলেছিল যে প্রকাশনা উৎসব আনন্দের, আজকে
সে বলেছে যে আমরা শোকাহত। আমি বলবো অনেক সময় একটা স্লোগান থাকে রাজনীতিতে শোককে শক্তিতে রূপান্তর করা, কিন্তু আমি মনে করি আপনারা যারা আপনারা জেনারা আমার প্রয়াত শ্বশুরের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানটাকে আনন্দ মুখর করে তুলেছেন। আমরা আনন্দের মাঝেই প্রয়াত গুরুজনদের, আমাদের আত্মীয়দের, আত্মার আত্মীয়দের, বন্ধু স্বজনদের স্মরণ করতে চাই। আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুম আব্দুল মান্নান তার স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন, আমার শাশুড়ি নীলুফার মান্নানকে এত বেশি ভালোবাসতেন সেটা আমি দেখেছি। আমি ওনাদের কাছে ছেলের মতোই ছিলাম, সন্তানের মতো ছিলাম, সন্তান ছিলাম মত না, আমি ওনাদের মেয়ের জামাই ছিলাম। দেখতাম আমার শাশুড়ি না খেয়ে বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত না আমার শ্বশুর আসতেন। আমার শাশুড়ির মৃত্যুর পর উনি অনেকটা ভেঙে পড়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত কোভিডের চরম আক্রমণ যখন, তখনই শুধুমাত্র তিনি আজীবন অবস্থান যাওয়া বন্ধ করেছিলেন, কারণ আমাদের স্পষ্ট বারণ ছিল উনি এপ্রিল মাস পর্যন্ত, 2020 সালের এপ্রিল মাস পর্যন্ত উনি কোনো একটা দিন ওনার স্ত্রী আমার শাশুড়ির কবরে যাননি, দোয়া করেন, এমনটা নেই। আমি এ ধরনের স্বামী, উনি প্রেমিক পুরুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, স্ত্রীর প্রতি ওনার ভালোবাসা, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমার শাশুড়ি আম্মুকে নিয়ে লিখবেন। বয়স এবং ওনার যে ভেঙে পড়া সেই বিষয়গুলোর মধ্য থেকে তিনি হয়তোবা কোনো কিছু নিজের মৌলিক লেখার আর সাহস করেননি। তিনি খুঁজে পেয়েছিলেন আমার শাশুড়িকে, আমার শাশুড়ির জন্য ভালোবাসা, শাশুড়ির রূপ গুণ সমস্ত কিছু কবি জীবনানন্দ দাশের এই কাব্যগ্রন্থ, মহান কাব্যগ্রন্থ রূপসী বাংলার মাঝে, যার কারণে ওনার ডেডিকেশন নোটটা যেটা সেখানে তিনি লিখেছেন, নীলুফার মাই লাভ, দাই নেম ইজ বিউটি। অনুবাদ করতে গেলে যে লিটারাল মিনিং থাকে সেটার না দেওয়ার বাইরে তিনি যেতে পারতেন না। তারপরেও ওনার রূপসী বাংলার অনুবাদ যদি অন্য কোনোভাবে দেওয়ার অনুমতি কিংবা প্রথা থাকত, তাহলে উনি হয়তোবা রূপসী বাংলা বাংলা বেঙ্গল দাই নেম ইজ বিউটি না দিয়ে হয়তোবা নীলুফার মাই লাভ দাই নেম ইজ বিউটি। উনি যখন অনুবাদ শুরু করেছিলেন ভেবেছিলেন খুব স্বল্প সময়ে শেষ করতে পারবেন, স্বল্প সময়ে শেষ করতে পারলে নিজেই হয়তোবা বর্ণক উন্মোচন অনুষ্ঠানে থাকতে পারে। একটা কোইনসিডেন্স, কবি জীবনানন্দ দাশের এই 61টি কবিতার সংকলন প্রকাশিত হয়েছিল জীবনানন্দ দাশের ইন্তেকালের পর। ঠিক তেমনি আজকে মরহুম আব্দুল মান্নান সাহেবের বেঙ্গল দাই নেম ইজ বিউটি, এটাও আমরা উন্মোচন করছি আজকে ওনার ইন্তেকালের পর। কেমন যেন একটা অদ্ভুত মিল। আমি নিজে ইংরেজি সাহিত্যের ছাত্র, খুব একটা ইন্টারেস্ট আমার কখনো ছিল না, তেমন একটা পারদর্শীও নই। অনুবাদ খুব কঠিন বিষয় এবং অনুবাদ সাহিত্য আমাদের দেশে খুব একটা আমরা দেখি না। এই বইটি উনি কেমন লিখেছেন, অনুবাদ কেমন করেছেন, বইটি মাত্র গতকাল আমরা পেয়েছি বাইপোস্টে। সেটা একটা দুটো কবিতা আমি পড়েছি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি ওনাকে দেখেছি, আমরা অনেকে বলি যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, তা আমি আমার শ্বশুর আব্বু আব্দুল মান্নান সাহেবকে বলবো যে উনি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ অল ট্রেড। আমার কাছে এটাই কিন্তু মনে হয়, জীবনে যেখানে যা করেছেন সফল হয়েছেন, অসম্ভব পরিশ্রমী একজন মানুষ ছিলেন। ব্যবসা, ঘর সামলানো,
আমরা যে লন্ডনে থাকতাম আমাদেরও সামলাতেন তিনি। আমরা কি খাবো না খাবো বাসার লোকজনদের বলতেন যে এটা রান্না করো ওটা রান্না করো, আমি এটা দেখেছি সম এমন কি ওনার গ্রামের বাড়ির ধান কাটা উনি জিজ্ঞেস করতেন কত ধান পেয়েছেন কতগুলো এসছে বা কি করবেন না করবেন, এ ধরনের একজন মানুষ। আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে বিশেষ করে এই অনুষ্ঠানটির আয়োজনের জন্য আমার স্ত্রী মেনাজ মান্নান যে অক্লান্ত পরিশ্রম করেছে, আমার শ্বশুরের মতো আরেকজন মানুষ মেনাজ মান্নান, সকাল থেকে উঠে রাতের বারোটা একটা পর্যন্ত শুধু কাজ আর কাজ। আমি বাচ্চাদের নিয়ে এই মুহূর্তে লন্ডনে আছি, আবার ও যখন এখানে আসে তখন আমি দেশে যাই, মানে বাচ্চাদের কারণে আমাকে এখানে আসতে হয় থাকতে হয় অনেকটা বেবি সিটিং এর মতো। কিন্তু সমস্ত কিছু সামলানো, ঘর সামলানো, ব্যবসা সামলানো, এই যে আজকের আয়োজন সমস্ত কিছুই সে করেছে, তাকে সহযোগিতা করেছেন যারা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের স্বপন ভাই জহিরুদ্দিন স্বপন ভাই আমার শ্বশুরের অত্যন্ত ক্লোজ ছিলেন, মাঝে মধ্যে আসতেন, আমার শ্বশুরও ওনাকে পছন্দ করতেন, কথা বলতেন, গল্প করতেন। স্বপন ভাইও আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা কোভিড এর মাঝে একবার কয়েকবার আমরা অ্যাটেম্প নিয়েছিলাম বইটি প্রকাশনা উৎসব করার জন্য, তখন তিনি বলেছিলেন যে সময় তো চলে যায়নি, আমরা প্রয়োজনে পরেই করতে পারব। আজকে এত সুন্দর অনুষ্ঠান, প্রাণজল উৎসব মুখর এই অনুষ্ঠান, সেটার জন্য ভাগিদার স্বপন ভাই। আমি আমার স্ত্রী মেনাজ মান্নানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রেকর্ডিং স্টপড। মরহুম জনাব আব্দুল মান্নান যে একজন বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন, তা ইতিমধ্যেই আপনারা তার কাজের মধ্য দিয়ে অনেকবার জেনেছেন, দেখেছেন এবং শুনেছেন। আমরা তার আজকের যে অনুবাদ গ্রন্থটি আমরা মোড়ক উন্মোচন করলাম, আপনারা সকলে মিলে যে তার মোড়ক উন্মোচন করলেন, এখন এই অনুবাদ কর্মের মতো এরকম একটা মহৎ কর্ম, তাও আবার জীবনানন্দ দাশের রূপসী বাংলার মতো বই, এ বিষয়ে আলোচনা করার মতো বাংলাদেশে অনেকেই হয়তো আছেন। নীলুফার মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ডাকে যারা এখানে সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন কথা বলার জন্য, বিশেষ করে আমাদের সভাপতি জনাব আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব সহ সকল অতিথিদেরকেই আমরা কৃতজ্ঞতা জানাই। এবং এখন এই মূল আলোচনায় সকলে যাবেন, আমি প্রথমেই আলোচনা করার জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি ইংরেজি বিভাগের চেয়ারম্যান নর্দার্ন ইউনিভার্সিটির। ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, জি আসসালামু আলাইকুম। মান্নান নীলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বেঙ্গল দাই নেম ইজ বিউটি এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সকলের শ্রদ্ধা ভাজন শিক্ষক প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আফমো ইউসুফ হায়দার, মঞ্চে উপবিষ্ট আছেন প্রফেসর ডক্টর মাহমুদ শেখ কুরাইশি, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী কবি আব্দুল হাই শিকদার, ডক্টর মাহবুব হাসান সহ, এবং মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মেহনাজ মান্নানের প্রতি, যিনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। শুরুতেই
আমরা দুটি বিষয় এখানে একটু বলতে চাই, কিছু রিপিটেশন হয়তো দুই একটা ওয়ার্ড হতে পারে। যে এই অনুষ্ঠানটি প্রকাশনা উৎসব নয়, এটি হচ্ছে প্রকাশনা অনুষ্ঠান। উৎসব এবং অনুষ্ঠানের পার্থক্য আশা করি ইতিমধ্যেই আমরা জেনেছি। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, জীবনানন্দ দাশের কবিতার অনেক অনুবাদ হয়েছে দেশে বিদেশে বিভিন্ন ভাষায়। যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে সেটি হচ্ছে, কেন আব্দুল মান্নান রূপসী বাংলাকে বেছে নিলেন, কেন তিনি নির্বাচিত কবিতাকে বেছে নিলেন না, এই অনুবাদের বিশেষত্বটি কি, তিনি কি কেবল পাণ্ডিত্য জাহির করার জন্যই এই অনুবাদ করেছেন, নানান কি প্রশ্ন আমার মধ্যে কাজ করেছে যখন আমি আমন্ত্রণ পেয়েছি। বইটি যখন হাতে পেলাম আমার মধ্যে ধারণার পরিবর্তন এসেছে, যেই ধারণাগুলো আমাদের মধ্যে যদি কাজ করে তাহলে এই বইয়ের অনুবাদে যে সার্থকতা সেটি সফলভাবেই বাস্তবায়িত হবে এবং সত্যিকারে বাংলাদেশ আমরা দেখতে পাব। আমরা জানি সাহিত্য সমালোচকরা প্রায়ই জীবনানন্দ দাশকে নদী নারী এবং নিসর্গের কবি ভাবেন, কেউ কেউ তাকে রোমান্টিক কবি অথবা প্রকৃতির কবি ভাবেন, আবার কেউ কেউ নৈরাশ্যবাদী বা হতাশার কবি ভাবেন, কেউ কেউ ভাবেন যে তিনি বাংলা তথা বাংলাদেশের সংস্কৃতির ধারক বাহক। তাহলে আব্দুল মান্নান কোন বিষয়টিকে মাথায় রেখে এই অনুবাদটি করেছেন, সে প্রশ্নগুলো আমাদের জানা থাকা দরকার। এখানে একটি বিষয় লক্ষণীয়, জীবনানন্দ দাশের কাব্যে ইতিহাস ঐতিহ্য এবং তার কাব্যে ঔপনিবেশবাদ বিরোধী যে বিপ্লবের চেতনা ছিল এটি আমরা প্রায় অনুচ্চারিত রেখে দেই, কিন্তু কেন? আমরা যদি খেয়াল করি নজরুলের প্রথম দিকে, জীবনানন্দ দাশের প্রথম দিকে নজরুলের কাব্য এবং রাজনৈতিক প্রভাব বেশ ভালোভাবেই কাজ করেছিল, এই কথাটি বলারও একটি বিশেষ কারণ আছে। আমরা খেয়াল করে থাকি যে নজরুল যখন সরাসরি বিপ্লবাত্মক বিষয়গুলোকে নিয়ে কাজ করেছেন, সেখান থেকে ফিরে এসে জীবনানন্দ দাস বেশ বিপ্লবাত্মক মনোভাবকে কৌশলে বাংলার রূপ দিয়ে বারবার সেটিকে প্রকাশ করেছেন, যার একটি বাস্তব উদাহরণ হচ্ছে বনলতা সেন। তিনি বনলতা সেনকে এভাবে শুরু করেছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এরপরে অনেকগুলো লাইন আছে, তারপরে তিনি বলছেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ইটস আ গ্রেট কোয়েশ্চেন, হোয়েনএভার হি হ্যাজ স্টার্টেড উইথ আ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাট দিস স্ট্যান্ড হি হ্যাজ এন্ডেড উইথ আ পাস্ট ইন্ডিফিনিট টেন্স, হোয়াই? তিনি হাঁটছেন আবার বলছেন আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, কে এই বনলতা সেন, কেন আজকে শান্তি নেই? আব্দুল মান্নানের মধ্যে সেই ফিলোসফিক্যাল বিষয়টিকে যদি ধরতে পারি তাহলে যেটি নাসিরুদ্দিন অসীম বলছিলেন সেটি আমরা হয়তো খুঁজে পাবো। আমার হাতে যখন চারটি বই তুলে দেওয়া হয় সেই চারটি বই হচ্ছে জাতীয় সংসদ এবং আমি, শপথ কতটা শপথময়, থার্ড ওয়ান ভেরি ইন্টারেস্টিং, লস আন লস, অ্যাবাভ লস, আউট লস, ইন লস, এবং চতুর্থ যে বইটি হচ্ছে ব্যাঙ্গল দাই নেম ইজ বিউটি। আমরা এর বিষয়বস্তু না গিয়েও ফিলোসফিগুলো ধরার জন্য যেই জায়গাটাকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই সেটি হচ্ছে তিনি যে উৎসর্গ করেছেন। আপনারা যারা খেয়াল করবেন তার এই চারটি বইয়ের উৎসর্গ, আমি প্রথম তিনটে আগে যাই। প্রথম বইটিতে তিনি বলছেন আমার এই গ্রন্থটি জনসমষ্টির সামগ্রিক কল্যাণে কাঙ্ক্ষিত এবং গণমানুষের গণতন্ত্রের প্রতি নিবেদন করলাম। দ্বিতীয় বইটিতে তিনি উৎসর্গ পত্রে এভাবে লেখেন, গ্রামের বাগ্যাহত কৃষক ও শ্রমিকের জীবন উন্নয়নের সামাজিক দর্শনের আলোকে অবারিত আকাঙ্ক্ষার সকল প্রয়াসের প্রতি উৎসর্গ করলাম। তৃতীয় বইটি আরো বেশি ইন্টারেস্টিং, যেটি উৎসর্গ পত্রে তিনি লিখেন, টু অল দোজ ইনোসেন্ট পিপল হু হ্যাভ হিদারট সাফার্ড বাই দ্য ওয়েট অফ লস ডিউ টু রং ইন্টারপ্রিটেশন অ্যাপ্লিকেশন অর অ্যাবিউজ উইথ অর উইদাউট প্রেজুডাইস। একটু জিনিস খেয়াল করে দেখি আমরা এক কয়েকটি সেকেন্ডে, রাজনীতিবিদ সহ সাহিত্যিকরা যখনই কোনো বই লিখেন তখনই কোনো ক্লোজেস্ট পার্সনকে অথবা পরিবার পরিজনকে নিয়ে উৎসর্গ করেন, কিন্তু তিনি সেটি করেননি। যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেই গণতন্ত্রের কাঙ্ক্ষিত মানুষগুলোর স্বপ্নকে বাস্তবায়নের জন্য সেই সমস্ত খেটে খাওয়া মানুষকে, সাধারণ মানুষকেই তিনি উৎসর্গ করেছেন, এটি হচ্ছে তার অনন্য একটি দৃষ্টান্ত বলে আমি মনে করি। এবার আসুন তৃতীয় বইটির, যেটি উৎসর্গ ইতিমধ্যে একটু রিপিট হবে এই জায়গাটায়, তিনি উৎসর্গ পত্রে লিখেছেন, নীলোফা মাই লাভ দাই নেম ইজ বিউটি,
একটি কথা খেয়াল করবেন, বইটির নাম হচ্ছে বেঙ্গল, দাই নেম ইজ বিউটি। উৎসর্গপত্রে লিখছেন নীলুফার, আমি মাই ল্যাপটপ বাদ দিলাম, দাই নেম ইজ বিউটি, এইটুকু মেল আছে। এখন প্রশ্ন হচ্ছে বেঙ্গল এবং নীলুফারের মধ্যে সম্পৃক্ততা কোথায়, সংযোগটা কোথায়? এই সংযোগ যদি আপনাকে ফিরে পেতে হয় তাহলে চলে যেতে হবে বনলতা সেনের মধ্যে। এই বনলতা সেন এমন একটি জায়গা, এমন একটি ম্যাটাফোরিক্যাল ওয়ার্ড আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনি এই বাংলাকে বুঝিয়েছেন, যে বেঙ্গল তিনি বাংলাকে বুঝিয়েছেন। ঠিক নীলুফারকে যদি আমরা খালি চোখে দেখি তাহলে সেটি হবে আসলে তার ওয়াইফ, কিন্তু আমি দেখেছি এই 17 কোটি মানুষের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, স্বাধীনতা, কাঙ্ক্ষিত মুক্তি, সেটি হচ্ছে নীলুফার এখানে যে উৎসর্গপত্রে তিনি করেছেন। আরও একটি ইন্টারেস্টিং বিষয় আমাকে আলোচনা করতেই হবে, সেটি হচ্ছে তিনি ইন্ট্রোডাকশন পার্ট না রেখে অ্যাপোলজি পার্ট রেখেছেন। অ্যাপোলজিতে যখন অ্যান অ্যাপোলজি লিখবে তখনই আমরা ড্রব্যাকস খোঁজার চেষ্টা করব, ফাইন্ড করার চেষ্টা করব সমস্যাগুলো, কিন্তু সেটি তিনি করেননি। আমি অ্যাপোলজিতে শুধু একটা লাইন পড়ে বাকিটুকু স্কিপ করে যাব। আই বিলিভ ইন অনলি গড বাট ইকুয়ালি রেসপেক্ট আদার রিলিজিয়ান। এবং তিনি এরপরেই বলছেন, দ্য পোয়েট ফেল স্ট্রংলি এগেইনস্ট দ্য ইনইকুয়ালিটি ইন জেন্ডার, আই ডু দ্য সেম অ্যান্ড ফিল ডিসগ্রেসড ফর ইনইকুয়ালিটি ইনফ্লিক্টেড টু ওমেন। তাহলে এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা এবং নারী পুরুষের বৈষম্যহীন যে বাংলাদেশের কথা, এই ফিলোসফিটি কিন্তু এখানে আসে। যাই হোক, আমরা ছোট্ট একটা কথা আমি একটু বলে নিই, অনুবাদের ক্ষেত্রে তিনি কতটুকু সার্থক এই বিষয়টা ফোকাস করে আমি আমার আলোচনা এখানেই শেষ করব। রূপসী বাংলাকে অনেকে অনুবাদ করেছেন, আমি তিনটি অনুবাদের কথা বলতে চাই। আব্দুল মান্নান নাম দিয়েছেন বেঙ্গল, দাই নেম ইজ বিউটি। ডক্টর প্রফেসর ডক্টর ফখরুল আলম তিনি দিয়েছেন গ্লিমসেস অফ বেঙ্গল। টো উইন্টার তিনি নাম দিয়েছেন বেঙ্গল দ্য বিউটিফুল। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে বেঙ্গল দাই নেম ইজ হচ্ছে সার্থক। এইভাবে আমরা এই বইয়ের অনেকগুলো ভালো দিক আছে, এই ভালো দিকগুলোকে সার্থক করার জন্য আমি মান্নান মেহনাজ ফাউন্ডেশনকে কয়েকটি ছোট্ট ছোট প্রস্তাবনা রাখতে চাই, এর মধ্যে দিয়ে আমি আলোচনা শেষ করব। প্রথমটি হচ্ছে বইয়ের একটি ভালো ইন্ট্রোডাকশন থাকা প্রয়োজন বলে আমি মনে করি। দুই দুই এক জায়গায় ফুট নোট থাকলে ভালো হতো বা ভালো হবে ভবিষ্যতে, আমরা আশা করি এটা খেয়াল রাখবো। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে জীবনানন্দ দাশের বায়োগ্রাফিটিকে সম্ভবত জনাব আব্দুল মান্নান সাহেব ইনকমপ্লিট অবস্থায় রেখে গেছেন, সেটিকে কমপ্লিট অবস্থায় সংযোজন করা যায় কিনা। চতুর্থত এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে আমরা জানি বিশ্ব সাহিত্যে প্রিফেস্টো শেক্সপিয়ার এবং প্রিফেস্টো লিরিক্যাল ব্যালাড নামে দুটি প্রিফেস আমরা পড়েছি, খুবই ভালো। ঠিক তেমনিভাবে যদি প্রিফেস্টো বেঙ্গল দাই নেম ইজ বিউটি লেখা যায় তাহলে এই বইটির সার্থকতা কেবলমাত্র এই অডিটোরিয়ামে নয়, বাংলা সাহিত্যে এবং বিয়ন্ড দ্য বাংলাদেশ এটা পৌঁছে যাবে। এই আশা ব্যক্ত রেখে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা অনেকে জানেন বাংলাদেশে সম্ভবত এটি ইংরেজি অনুবাদ রূপসী বাংলার প্রথম। এর আগে 2006 মিত্তাল পাবলিকেশন থেকে বিউটিয়াস বেঙ্গল এই নামে রূপসী বাংলার একটা অনুবাদ বেরিয়েছে, ফলে দুই বাংলায় দুই অনুবাদ ছাড়া এই মুহূর্তে আর কোনো অনুবাদ নেই। অবশ্যই রূপসী বাংলায় কবি জীবনানন্দের যে ভাব, তার যে অনুভূতি, তার যে গভীরতা এবং তার সমস্ত বেদনা মিশ্রিত মমতা, তার সবটাই এক অদ্ভুত রহস্যময় ভাষায় বেরিয়ে আছে, যার সম্পূর্ণভাবে আজও উন্মোচিত নয়। আমাদের মাঝে এখন এ বিষয়ে কথা বলবেন ডক্টর মাহবুব হাসান, উনি একজন কবি এবং গবেষক। আমি সকলকে বলবো সময়টা সংক্ষিপ্ত করার জন্য, সম্ভবত মঞ্চের কাউকে অ্যাড্রেস না করলে কিছুটা সময় বেঁচে যাবে। আমি সম্মানিত আলোচকদেরকে অনুরোধ করবো সরাসরি আলোচনা চলে যাওয়ার জন্য। জনাব ডক্টর মাহবুব হাসান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাদের যারা এইরকম একটি প্রকাশনা উৎসবে এসেছেন, এটা আমার খুব ভালো লাগছে। এই জন্যে যে আমি কাউকে মানে ই করলাম না, দরকার নেই, আমার মনে হয় তারা সম্মানিত লোক, প্রজ্ঞাবান, এবং সবচেয়ে কম প্রজ্ঞার মানুষ হলাম আমি। আমি প্রথমত কবি, দ্বিতীয়ত গবেষক, তৃতীয়ত একজন সাংবাদিক, এর বাইরে আমার কোনো প্রয়োজন নেই। আর আমি কোনো নোটও লিখে আনিনি, আর যারা অধ্যাপক মানুষ তারা কিন্তু খুবই ভালোভাবে সব কিছুকে উপস্থাপন করতে পারে, আর সাংবাদিকরা তো নোট নিতে ব্যস্ত থাকেন, ফলে তারা লেখেন গোপনে বাইরে
পড়ে। আমি কথা দিতে চাই যে মান্নান সাহেবের এই বই নিয়ে আমি পরে একটু লিখব, সেই কথাটা আপনাদের জানাই। তার আগে আমি জানাই যে আমি অবাক হলাম যে রাজনীতিকদের ভিতরে এত গভীরতর বোধ, এত গভীরতর বোধ কাজ করে এটা আমার জানা ছিল না। আমি একবার অনেক আগে বিচিত্রাতে মানে পড়েছিলাম যে একটা কভার স্টোরি হয়েছিল যে রাজনীতিকদের ভিতরে কারা সাহিত্য পড়েন, কতজন মানুষ পড়েন এবং কারা বেশি পড়েন, তাতে দেখা গিয়েছিল যে অনলি 4 জন রাজনীতিক প্রতিদিনই সাহিত্য পড়েন। সাহিত্য কেন পড়বেন? সাহিত্যের তো কোনো দরকার নেই, বেসিক্যালি সাহিত্যের কোনো সামাজিক ভ্যালু নেই, রাজনৈতিক ভ্যালু নেই, সাংস্কৃতিক ভ্যালু নেই, এই দেশে অর্থনৈতিক ভ্যালু তো নেই, কারণ আমাদের বই বিক্রি হয় বলে কোনো প্রকাশক ইভেন যদি মাঝার এখানে উপস্থিত থাকে তাহলে মাঝারও বলবে যে না মহব্বাই আমরা তো বই বিক্রি হয় না, আমাদের বই তো বিক্রি হয় না, তাহলে এই বইগুলো বেরোয় কীভাবে? এই যে নেগেশন, এই শিল্প সাহিত্যের বিষয়ে যে এই নেগেশন, এটা আমাদের জাতীয় চেতনায়, আমাদের জাতীয় সংস্কৃতিতে, আমাদের নিজেদের ভেতরে কাজ করে, ফলে আমরা সাহিত্য বিমুখ। একটি জাতি যখন সাহিত্য বিমুখ হয়, একটি জাতি যখন তার সংস্কৃতির ব্যাপারে উদাসীন হয়, তখনই বিদেশি সংস্কৃতি বা বিদেশি বোধ, বিদেশি চেতনা অনুপ্রবেশ ঘটে। আব্দুল মান্নান এত কঠিন একজন মানুষ, এত অসাধারণ কর্মবীর তিনি, তার ভিতরে যে এরকম একটি নরম মনের অবস্থান ছিল, নরম মন ছিল, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। যদি তিনি বেঁচে থাকতেন, আমি আসার পথে ভাবছিলাম যে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বলতাম যে জীবনানন্দ দাসকে নয়, জীবনদাসকে অনুবাদ করার অনেক মানুষ আছে, আপনি আপনার দেশের, আপনার সমকালীন এবং আপনার অনুজপ্রতিম যে কবি সাহিত্যিক আছেন তাদের অনুবাদ করেন, তাহলে আপনার যে সাংস্কৃতিক চৈতন্য, আপনার যে সৃজনশীল মনন, সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন এবং আমাদের মতো লোকদের আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করতে পারবেন, তাতে জাতির লাভ হতো, আমাদের ব্যক্তিগতভাবে লাভ হতো। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আগেই বলেছি যে আপনাদের জন্য অথবা মান্নান ভাইয়ের জন্য আমি তার বইগুলো ধীরে ধীরে পড়ব এবং একটি রচনা তৈরি করব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব ডক্টর মাহবুব হাসান। এবারে আলোচনা করবেন আমাদের সকলেরই পরিচিত মুখ, জনাব কবি আব্দুল হাই শিকদার, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক। এবং আমি নিশ্চিত যে জীবনানন্দের কোনো না কোনো কবিতার আবৃত্তির মধ্য দিয়েই তিনি অনুবাদক মরহুম আব্দুল মান্নানকে স্মরণ করবেন তার আলোচনার মধ্য দিয়ে। আমি অবশ্য স্বপন ভাইয়ের সাথে একটু একটু আলাদা করে বলতে চাচ্ছি, সেটা হলো জীবনদাস না, আমি নজরুল দিয়ে মান্নান ভাইকে স্মরণ করতে চাই, যে তোমার এই শুধু ভালোবাসি আছি শতযুগে শতবার, জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার। যাবো, এটা জীবনদাস, নজরুল হলেন মূলত জীবনদাসের গুরু, প্রাসঙ্গিক হয়েছে। যাই হোক, আজকের এই অত্যন্ত চমৎকার, অত্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানে দুটি বেদনার দিক আছে। একটা দিক হলো যে আমরা রামায়ণ লিখতেছি রাম এবং সীতাকে বাদ দিয়ে, রামায়ণ প্রণীত হচ্ছে রামও নাই সীতাও নাই। আরেকটা বেদনার দিক হলো যে বইটা তিনি অনুবাদ করলেন সে অনুবাদটা তিনি দেখে যেতে পারেন নাই, এবং একই ভাগ্য জীবনদাসের হয়েছিল, তিনি রূপসী বাংলা দেখে যেতে পারেননি। এই দুইটে ব্যথা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করছি। কিন্তু আমি অসীমের একটা কথার সাথে একমত যে বেদনাকে আনন্দে
উত্তীর্ণ করাই হলো মানুষের সভ্যতার কাজ। মানুষের হিউম্যান সিভিলাইজেশন যুগে যুগে বেদনার থেকে শিক্ষা লাভ করেছে। তো যাই হোক, আমি আমার বক্তব্য বেশিক্ষণ নেব না। আমার স্যার এখানে আছেন, প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার, তিনি মঞ্চ আলো করে বসে আছেন। স্যারকে পেয়ে অনুষ্ঠানটা সফল হয়েছে, তার মতো বিদগ্ধ ব্যক্তিত্ব পণ্ডিত এখানে, আমাদের প্রিয় নেতা। বিশেষণ তো প্রচুর দেওয়া যায়, কম বিশেষণ বলে যে আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত পরিচ্ছন্ন চেহারা এখনো ফিল্মে নামায় দিলে সুপার হিট হবে একদম। কাজেই আমাদের মির্জা, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এখানে যে বিশাল তালিকা সবার উদ্দেশ্যে, এবং সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের সেলিমাবা পর্যন্ত আছেন, নজরুল ভাই সহ, টুকু ভাই সহ কত যে গুরুত্বপূর্ণ মানুষরা আছেন, তাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই সেই মাটিকে, যে মাটি মান্নান আব্দুল মান্নানকে জন্ম দিয়েছেন। এই মাটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নবাবগঞ্জের মাটি, যে এইখানে বাংলা ভাষার সর্বকালের সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহাকবি কায়কোবাদের জন্ম। মহাকবি কায়কোবাদকে জন্ম দিয়েছে যে মাটি, সেই মাটি থেকে উৎসারিত হয়েছেন আমাদের মান্নান ভাই, মরহুম আব্দুল মান্নান। তো নবাবগঞ্জের লোকেরা চার চারবার এই মানুষটিকে নির্বাচিত করেছেন। আমার মনে হয় নবাবগঞ্জের মানুষের উদ্দেশ্যে আমাদের একটা বিশেষ ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ তাদের মাটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আরেকটা জিনিস হলো যে নবাবগঞ্জের নবাব আর দোহারের দোহিতা দুজনেরই বোধহয় সংসার ছিল, একজন ছিলেন নবাবগঞ্জের নবাব আর একজন ছিলেন নীলুফার ভাবি, ছিলেন দোহারের দোহিতা। দোহিতা মানে হলো কন্যা। কাজে নবাবগঞ্জের নবাব আর দোহারের দোহিতা দুটো মিলিয়েই একটা একক সত্তা, দোহার নবাবগঞ্জ। তো যাই হোক, তো আমি যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেটা আমি একটু ছোট্ট খাটো একটু সময় নেব স্বপন ভাই, সেটা হলো যে ছাত্র জিজ্ঞেস শর্টকাটে মানে এক্সপ্রেস ট্রেনের মতো আমি চালাবো। ক্লাসে ছাত্র স্যার জিজ্ঞেস করছেন যে বলো পাঁচটা জলচর প্রাণীর নাম বলো, পাঁচটা জলচর প্রাণীর নাম বলো। ছাত্র অনেকক্ষণ মাথাটা চুলকে বলে যে স্যার ব্যাং, ব্যাঙের বউ, ব্যাঙের ছেলে, ব্যাঙের মেয়ে আর ওদের কাজের ব্যাং, পাঁচটা জলচর প্রাণী হয়ে গেল। এরকম আলোচনা আমি করতে পারতাম, কিন্তু আমার আগের দুইজন বক্তা খুব সুন্দর বলে গেছেন, সেই জন্য আমি একটু বলতে চাই যে আমি তার জাতীয় সংসদ এবং আমি শপথ কতটা শপথময়, লস আনলস, অ্যাবাব লস, আউট লস এবং ইন লস এগুলো পুরো চমৎকৃত হয়েছিলাম। কিন্তু আজকে আপনাদের বলতে পারি যে বেঙ্গল দাই নেম ইজ বিউটি পরে আমি মুগ্ধ হয়েছি। বাংলা ভাষার 50 বছর ধরে কাজ করি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে, এত চমৎকার নিবেদন আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছে। আমার তখন জানতে ইচ্ছে করেছে যে রাজনীতি হলো বকদের জায়গা, বাংলাদেশের বর্তমান রাজনীতির যে দুর্গতিটি হলো সব বাজে লোকদের ফ্যাক্টরি। আমি শ্রদ্ধা রেখে বলছি এখানে প্রচুর ভালো লোক আছেন, কিন্তু সরকারের দিকে তাকায় দেখেন যে কুৎসিত নোংরা লোকগুলো কোথায় আছে। এইটা যদি রাজনীতি হয়, সে রাজনীতির বকসভায় কি করে আব্দুল মান্নান মান্নানের মতো হংস এসে জন্মগ্রহণ করেছিলেন, তার এখানে কি করে আবির্ভাব হলো যে বকদের সবাই একটা রাজহংস যেন স্বর্গ থেকে এসেছে। রাজনীতি যদি শিল্প সাহিত্য সচেতন না হয় সেই রাজনীতি হৃদয়হীন এবং নিষ্ঠুর হতে বাধ্য, আবার শিল্প সাহিত্য যদি রাজনীতির সঙ্গে সম্পর্কিত না থাকে সেই শিল্প সাহিত্য অপ্রয়োজনীয় বাতুলতা মাত্র। এই দুটার সমন্বয় অসাধারণভাবে করে গেছেন আমাদের মান্নান ভাই। তোমার জানতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নন্দিনী নায়িকা, আপনারা জানেন যারা রক্তকরবী পড়েছেন, তো নন্দিনী অচলায়তনের মধ্যে একদিন নীলকণ্ঠের পালক খুঁজে পেয়েছিল। তো নন্দিনী বলেন যে নীলকণ্ঠের পালক, এই নীলকণ্ঠের পালকটাই হল রক্তকরবী নাটকের টার্নিং পয়েন্ট, অর্থাৎ জেগে উঠলো অচলায়তন। ঠিক একই রকম ভাবে আমার মনে হয় যে মান্নান ভাইয়ের জীবনে যখনই এই নীলকণ্ঠের পালক নীলুফার ভাবি আবির্ভূত হলেন তখনই তিনি জেগে চেঞ্জ হয়ে গেলেন মানুষটা। তো সেই নীলকণ্ঠের পালক শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক পেয়েছিলেন নজরুলের মধ্যে, নেহেরু এবং ইন্দিরা গান্ধী পেয়েছিলেন রবীন্দ্রনাথের মধ্যে, আর শহীদ জিয়া পেয়েছিলেন নজরুল
এবং আল মাহমুদের মধ্যে। আপনারা জানেন যে জাসাসের এক সময়কার সভাপতি ছিলেন বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ। আর আব্দুল মান্নান পেলেন জীবনানন্দ দাশের মতো গভীর গাঢ় নির্জন সৌন্দর্যের পথ। শরৎচন্দ্র নজরুলেরা ভূমিকা বিরোধী ছিলেন, বইয়ের ভূমিকা তো পছন্দ করতেন না। রবীন্দ্রনাথ বলছেন যে আরে ভাই, আগুন যে আগুন ইহা বুঝাইবার জন্য 10 পৃষ্ঠা প্রবন্ধ ফাঁদিবার দরকার কি? একটি করে আঙ্গুল আগুনের মধ্যে স্পর্শ করিলেই তো বোঝা যায় আগুন কি ভয়াবহ দ্রব্য। তবুও দার্শনিক সিনেকা বলেছেন যে তবুও ভূমিকা লাগে, একটা স্থবির বটগাছেরও একটা ভূমিকা থাকে। যাই হোক, আব্দুল মান্নানের মধ্যে এই যে অনির্বচনীয় জ্যোৎস্না, এই যে নীলকণ্ঠ, এটা পর্যালোচনা করে দেখা যায় ব্যক্তি মানুষটা ছিলেন অসম্ভব পরিচ্ছন্ন, মমতাময়, প্রেমময়। তার প্রেমের এক প্রান্তে নীলুফার মান্নান, আরেক প্রান্তে জীবনানন্দ দাস। তার নীলুফার জসিমউদ্দিনের সাজু, কবি জসিমউদ্দিনের নায়িকা নীল নকশিকা তার মাঠ যারা পড়েছেন তারা জানেন তার নায়িকার নাম ছিল সাজু। আমার মনে হয় নীলুফার ভাবির ডাক নাম বোধ হয় সাজুই ছিল, অ্যাকচুয়ালি সাজুই ছিল। দেখেন নকশিকা তার মাঠে নায়িকাও অভিনয় করেছেন মঞ্চে, আমি সঠিকভাবে ধরেছি আর কি। আচ্ছা, এবং নীলুফার ভাবিছিলেন বেগম রোকে মহিয়সী মহিমান্বিত মহিয়সী নারী, যে নারীর সমতুল্য আর একটা নারীর জন্ম হয়নি বাংলাদেশে, সেই বেগম রোকেয়ার সত্যিকার উত্তরাধিকারী। আমি কারেক্ট, আপন চাঁদা দেবন। তো মান্নান ভাইয়ের ব্যক্তি জীবনের সাথে জীবনানন্দ দাশের অনেকগুলো মিল অমিল আছে। একটা মিল অমিলের কথা আমি আগে বলেছি যে দুজনেই তাদের প্রকাশিত বইটা দেখে যেতে পারেন নাই। আরেকটা জায়গা হলো মান্নান শব্দের অর্থ হলো সদয়, অনুগ্রহশীল, পরোপকারী, আনন্দ। জীবনানন্দ শব্দের অর্থ হলো জীবনের আনন্দ, অর্থাৎ দুজনের নামের সাথেই আনন্দ শব্দটা যুক্ত আছে। জীবন দাসের স্ত্রীর নাম ছিল লাবণ্য দাস, লাবণ্য শব্দের অর্থ হলো সৌন্দর্য, সুন্দর। নীলুফার শব্দের অর্থ হলো পদ্মফুল, পদ্মফুল মানে হলো সৌন্দর্যের প্রতীক। এখানেও দুজনের মধ্যে মিল আছে। জীবন দাসের মেয়ের নাম ছিল মঞ্জুশ্রী দাস, মঞ্জুশ্রী। মঞ্জুশ্রী শব্দের অর্থ হলো ঐশ্বরিক সৌন্দর্য, মানে লৌকিক সৌন্দর্য না, অলৌকিক সৌন্দর্য। আর মেহনাজ শব্দের অর্থ হলো চাঁদের মতো গর্বিত। মেহনাজ শব্দের আসল অর্থ চাঁদের মতো, এটাও লৌকিক না, অলৌকিক একটা সৌন্দর্য। এখানেও জীবন দাসের দুজনের মিল। দুজনের বাড়ি, জীবন দাস এবং আব্দুল মান্নান দুজনের বাড়ি বিক্রমপুরে, দোহার নবাবগঞ্জ বেল তো বেসিক্যালি বৃহত্তর বিক্রমপুরের অংশ, সেজন্য দুজনের বাড়িও বিক্রমপুরে। আবার দেখেন যে জীবন দাসের ডাক নাম ছিল বিলু, আর মেহনাজ মেয়ের মা অর্থাৎ আমাদের নীলুফার ভাবি তার ডাক নাম নিশ্চয়ই নীলু করেই ভাই ডাকতেন, তাহলে নীলু আর বিলু এখানেও মিল আছে দুজনের মধ্যে। তো এই বইয়ের ভেতরে দুটো জীবনী আছে, একই পৃষ্ঠার এই পৃষ্ঠায় ও পৃষ্ঠায়। একটা জীবনীর জীবন দাসের 81 পৃষ্ঠায়, একই সাথে আরেকটা জীবনী আছে একটু প্রক্ষিপ্ত ভাবে, মানে বিচ্ছিন্ন ভাবে যেন কিভাবে ঢুকে গেল, যেটা জসিম বলেছে যে আসলে তো বেঙ্গলের জায়গায় নীলুফার হওয়া উচিত ছিল। তো সেই জায়গাটায় 82 নম্বর পৃষ্ঠায় আছে নীলুফার ভাবির জীবনী, বইটি উৎসর্গ করা হয়েছে তাকে। ঘাবড়াবেন না, বেশিক্ষণ নেব না। আর অনুবাদ করার অর্থ কি? অনুবাদ নিয়ে অনেক কথা হয়। অনুবাদ হলো অন্য একটা ভাষার থেকে একটা জিনিসকে ট্রান্সফার করে আরেকটা ভাষায় পরিণত করা। এই অনুবাদ কর্ম সম্পর্কে বড় বড় মনীষীরা বলে গেছেন যে সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিনতর মাধ্যম হলো কবিতা। কবিতা অনুবাদ করা খুব দুরূহ কাজ, এটা ভাবের ব্যাপার। আর জীবন দাসের কবিতা তো অসম্ভব রকম চিত্ররূপময়, এত চিত্র রূপময়, এত নির্জনতা শব্দ দিয়ে ধরা যায় না, এটা অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়। তো সেই কাজটা তিনি করেছেন অনুবাদ সাহিত্যে। আমাদের দেশে যারা জীবন দাসকে অনুবাদ করে বাইরে নিয়ে গেছেন, জসিমউদ্দিনকে অনুবাদ করেছেন মারিনো রিগান, জীবন দাস উইলিয়াম রাদিসে, এবং ক্লিন্টন বুথ সিলি যিনি বরিশালে আমাদের স্বপন ভাইদের দেশে বহুদিন ছিলেন, যাক বিদেশকে আনার ক্ষেত্রে এদেশে আমাদের সার্থকতম অনুবাদক হলেন নজরুল, সৈয়দ মুস্তফা আলী, মধ্যযুগের আলাওল,
এবং আজকের পৃথিবীতে আমি মনে করি যে আমাদের গ্রন্থকার আব্দুল মান্নান, যাক প্রচলিত অর্থে অনুবাদক না হয়েও তিনি যে সার্থকতা দেখিয়েছেন তার ঈর্ষণীয়। তার সম্বল কি ছিল, কলম না হৃদয়? আমি বলি কলম। জীবন দাসের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল তার স্ত্রী লাবণ্য দাস। জীবন দাসের জীবনটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল, আর আব্দুল মান্নানের হৃদয়কে পত্রে পুষ্পে পল্লবে সুশোভিত করেছে নীলুফার মান্নান। এখানে বৌদের মধ্যে ভিন্নতা আছে। আব্দুল বেদনাদগ্ধ হৃদয়ে জীবন দাসকে করেছিল কবি, এতটাই কষ্ট তিনি পেয়েছিলেন দাম্পত্য জীবনে, তার সেই দাম্পত্য জীবনের কষ্টই তাকে হয়তো কবি করেছিল। আর অসীম স্নিগ্ধ প্রশান্ত হৃদয়ে মান্নানকে করেছে দরদি অনুবাদক, অসীম দরদ দিয়ে মায়া দিয়ে পূর্ণ তার এই গ্রন্থ। শেষ জীবন দাস ও লাবণ্য দাসের ক্ষতবিক্ষত দাম্পত্য জীবনের দলিল হয়েছে তার মাল্যবান উপন্যাস। মাল্যবান উপন্যাসটা দুজনের দাম্পত্য জীবনের এই বেদনার কাহিনী। আর মান্নান ভাইয়া নীলুফার ভাবির মধুময় প্রেমময় দাম্পত্য জীবনকে অমর করে রেখেছে কে, জাতীয় সংসদ, চারটি গ্রন্থের অজর অমর উপাখ্যান, আর আছে মেহনাজ, শাহজাদি, জাহানারার মতো যিনি পিতাকে সামনে নিয়ে আসতেছেন বারেবারে। সম্রাট শাহজাহানের মতো মমতাজের সমাধির উপর তিনি তাজমহল বানাতে পারেন নাই, তার নীলুফারের উপর তিনি তাজমহল বানাতে পারেন নাই। আর তো রবীন্দ্রনাথ বলছেন যে এক বিন্দু নয়নের জল কালীর কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল, এই যে মান্নান ভাই বানাতে পারেন নাই, কিন্তু তিনি বানিয়ে দিয়ে গেছেন চারটি ভিন্ন রকমের তাজমহল। কিন্তু তার নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আত্মার আকুলতা এবং অবিস্মরণীয় পত্নী প্রেম তিনি অমর করে রেখে গেছেন, এবং আমরা প্রাণ উজাড় করে বলতে চাই তবুও তোমার দুধে, যে চারটি গ্রন্থ, তবুও তোমার দুধ অমলিন শান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর উঠা পড়া, যুগে যুগান্তরে কহিতেছে একস্বরে চির বিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। তো শাহজাহানের মমতাজের মতো অমর নীলুফার ভাবি আর মান্নান ভাইয়ের দাম্পত্য জীবন কাহিনীও। যাই হোক, আমার বক্তব্য প্রায় শেষ, আর একটা মিনিট নেব। তা আমার একটা প্রার্থনা থাকবে, প্রার্থনাটা হলো যে মান্নান ভাইয়ের নীলুফার ভাবি তো কনফার্ম বেসে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করতে পারি। তা আমার প্রার্থনাটা হলো যে মান্নান ভাইয়ের পাশের ফ্ল্যাটে অন্তমুখী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্নার্ড যেন থাকে, এটা আল্লাহর কাছে একটা দাবি আমার। আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এরা দুজন পাশাপাশি ফ্ল্যাটে তিনজন থাকবে। আর বাংলাদেশ থেকে একটা লোক যদি আল্লাহ মঞ্জুর করে তাকে যেন ওই এরা একসাথে যেন একই বিল্ডিং এর মধ্যে বিভিন্ন অ্যাপার্টমেন্টে থাকে, সেই লোকটা হলেন মির্জা আলমগীর। তাহলে একটা খুব চমৎকার সময় কাটবে তাদের। আর মান্নান ভাইয়ের প্রিয় লেখক ছিলেন জর্জ বার্নার্ড শ। আমি বলি যে হে আল্লাহ, বার্নার্ড শকেও এদের সাথে দিও আর কি, তাহলে সময়টা ভালো কাটবে আর কি। আর আমরা থাকবো পাশের বিল্ডিংয়ে, সেখানে থাকবে অড্রে হেপবার্ন, রোমান হলিডের নায়িকা, তারপরে গ্রেগরি পেক। আমরা মাঝে মাঝে বিকেলবেলা যাবো তাদের ভেস্তের ব্যালকনিতে বসে বসে চা কফি খেয়ে গল্প সল্প করবো, চমৎকার একটা সময় কাটবে আমাদের। যাই হোক, আর মান্নান ভাই আর নীলুফার ভাবির দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হব। মান্নান ভাই এবং নীলুফার ভাবির চোখের মুখের দিকে তাকিয়ে চা খেতে খেতে অশ্রুসিক্ত হব যে মানুষ এত ভালো হয় কি করে। না, শেষ পর্যন্ত মানুষ আসলে অসাধারণ একটা প্রাণী, এই প্রাণীর ক্ষয় নাই। রাজনীতিবিদদের সম্পর্কে আমার বন্ধু একটু দুঃখ পেয়েছে, আমি রাজনীতির সকল লোকের কথা বলিনি, সরকারের দিকে তাকাতে বলেছি। যাই হোক, আল্লাহ আমাদের সকলের সহায় হন। আমি মেহনাজ সহ, অসীম সহ, আর এই যে তাদের যে দুই দুই বংশধর, ওদের দুজনকে বলবো যে কি ভাগ্যবান তোমরা, আমাদের আরি আরনাস এবং আরিজ, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সত্যি একটা চমৎকার উত্তরাধিকার বহন করতেছ। তোমাদের জীবনে মান্নান ভাই এবং নীলুফার ভাবির শিক্ষা সত্যিকার প্রতিফলিত হোক, এই প্রার্থনা। আল্লাহ আমাদের সকলের সহায়। ধন্যবাদ জনাব কবি আব্দুল হাই শিকদার। মরম জনাব আব্দুল মান্নান রূপসী বাংলার অনুবাদ প্রকাশ করেছেন, যা আমরা এখন আমাদের সামনে আলোচনা করবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব শাহ মাহমুদ কুরাইশী। জনাব শাহ মাহমুদ কুরাইশী,
আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদ শাহ কুরেশি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে শাহ মাহমুদ কুরেশি। যাই হোক, আমি বাড়তি কথা না বাড়িয়ে সবাইকে সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। প্রথম কথা হচ্ছে, আজকে এই রূপসী বাংলার ইংরেজি অনুবাদ অনুষ্ঠান, ইংরেজি অনুবাদ প্রকাশনা অনুষ্ঠানে আমি এখানে যে একটি সবাই হাজির হয়েছি তা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমার গত 3-4 বছরের মধ্যে লন্ডনে, প্যারিসে, ঢাকায় বেশ কয়েকটা প্রকাশনা উৎসবে আমি গিয়েছি, কিন্তু এত মনোজ্ঞ এবং সুশৃঙ্খল অনুষ্ঠান আমি আর দেখিনি। তো এই অনুষ্ঠানের অন্যতম কারণ হচ্ছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা যারা এসেছি, তারা হচ্ছে এই গ্রন্থের অনুবাদক জনাব আব্দুল মান্নান সাহেবের কারণেই, কারণ তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণেই আমরা আজকে এখানে উপস্থিত এবং তার এই গ্রন্থ সম্পর্কে সামান্য আলোচনা আমরা করতে যাচ্ছি। আসলে আলোচনার খুব বেশি কিছু নেই, সত্যিকার আলোচনা হওয়া উচিত ছিল আব্দুল মান্নান সাহেব সম্পর্কে, এবং তার সম্পর্কে অবশ্য অনেকেই কিছু কিছু বলেছেন, কিন্তু তিনি যে কিরকমের প্রতিভাবান ব্যক্তি, একজন হিসাব বিজ্ঞানী, ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, সমাজ সেবক, প্রতিটি দিকে তার যে অসামান্য অবদান তিনি রেখে গেছেন সেগুলোর বিস্তৃত আলোচনা আমরা পাইনি, অথবা দেশে আমরা দেখিনি এমন কোনো প্রতিষ্ঠান কিংবা এমন কোনো স্মরণযোগ্য ফলক বা কিছু যাতে আমরা মান্নান সাহেবকে স্মরণ করতে পারি। আমার সৌভাগ্য হয়েছে তার পাশের গ্রাম আগলা দেখে আসার এবং কবি কায়কোবাদের বাড়ি পরিদর্শনের, কিন্তু মান্নান সাহেব সম্পর্কে আমি যদ্দূর জানি, তার কাছাকাছি তার কিছু আগে আমার ছোট ভাই একজন বিলাত থেকে এই হিসাব বিজ্ঞানে ডিগ্রি করেছে এবং তাদের অনেকের সঙ্গে পরিচয় ছিল। আমার বন্ধু মওদুদ সাহেব তাকে যে কতখানি ভালোবাসতেন সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে তার প্রমাণও পেয়েছি। তো আজকে আমরা যে রূপসী বাংলার কথা এখানে হচ্ছে সে সম্পর্কে আমি কিছু না বললে হয়তো এটা একেবারে বাদ থেকে যায়। আপনারা অনেকে জানেন না হয়তো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1954 সালে, এবং ভর্তি হওয়ার কয়েক মাস পরে জীবনানন্দ দাশ ট্রামে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যান এবং বোধহয় 8 দিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তখন জীবনানন্দ দাশ খুব বিখ্যাত কবি ছিলেন না, অল্পদিনের মধ্যেই তার বনলতা সেন কবিতাটা সর্বত্র ছড়িয়ে পড়ল এবং সেটা নিয়ে কেউ প্রশংসা, কেউ হাসি ঠাট্টা, কারণ হাজার বছর ধরে কি কেউ হাঁটতে পারে। তারপরে যাই হোক, আমরা যতই রাজশাহী যেতাম আর আসতাম, নাটোরে অবস্থানকালে আমরা বনলতা সেনকে খুঁজতাম। সেই জীবনানন্দ দাশ পরে আমার যদ্দূর মনে হয় 1964 সালে তার রূপসী বাংলা গ্রন্থটি প্রকাশিত হয়, তার মৃত্যুর বোধহয় 8 বছর পর। আমি তখন প্যারিসে ছিলাম, আমার বাংলাদেশের একটি প্রকাশিত হয়, যাই হোক প্রকাশিত হয়, কিন্তু এটা খুব বেশি
বিখ্যাত হয়নি, নানা রকমের কারণ ছিল। তো যাই হোক, আমি প্যারিসে প্রথম 1967 সনে এই গ্রন্থ দেখি এবং দেখে মুগ্ধ হই, এবং আমার তখন দীর্ঘদিন দীর্ঘ পরবাসে থাকার পর দেশে ফেরার ইচ্ছা এবং সমস্ত কিছু আমি উদ্দীপনা জীবনানন্দ দাশের মধ্যে পাই। আজকে এই গত কয়েকদিনে আমি তার অনুবাদগুলো দেখে, ইংরেজি অনুবাদগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি যে অনেকগুলো খুবই সুন্দরভাবে ঠিক জীবনানন্দ দাশের যে অনুভূতি, যে প্রেরণা তিনি আমাদের দিচ্ছেন, ঠিক ইংরেজি অনুবাদের মধ্যেও আমি সেরকম পাচ্ছি। আমি জানি না যারা ইংরেজি বিশেষজ্ঞ তারা এটাকে আরও কীভাবে জানেন। আমি দু একটা ফরাসি অনুবাদ দেখেছি, সেগুলোর মধ্যেও এই জীবনানন্দ দাশের যে যথার্থ রচনা সৌকর্য সেটা প্রকাশ পেয়েছে। আমরা মান্নান সাহেবের এই অনুবাদের প্রশংসা করি। এই অনুবাদ আমি একটা সবচাইতে একটা মজার ব্যাপার হচ্ছে, কোনো কোনো জায়গায় আপনি দেখবেন যে বাংলা মূল কবিতা পড়ে যেটা বোঝা যাচ্ছে না, ইংরেজি অনুবাদ পড়ে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। আমার কাছে অন্তত তাই মনে হয়েছে। তো যাই হোক, আমি আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাহ মাহমুদ কুরেশি সাহেব। এখন আপনাদের সামনে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জনাব অধ্যাপক AFM ইউসুফ হায়দার। জনাব AFM ইউসুফ হায়দার অধ্যাপক, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। সালাম আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই মনোজ্ঞ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে আমি এই রূপসী বাংলার বেঙ্গল দাই নেম ইজ বিউটি এই ব্যাপারে আমি কোনো এক্সপার্ট ওপিনিয়ন বা অ্যানালাইসিস করতে পারবো না, কারণ প্রফেশনালি আমি ফিজিসিস্ট, আমি সারা জীবন পদার্থবিজ্ঞানের চর্চা করেছি। তবে হ্যাঁ, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আমি সচেতন ছিলাম এবং আমি এখনও পদার্থবিজ্ঞানের চর্চা করছি। তো আমি কেন এসেছি, আমি এসেছি এই ভদ্রলোকের আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য। উনি প্রফেশনাল একজন হিসাববিজ্ঞানী ছিলেন, প্রতিষ্ঠিত হিসাববিজ্ঞানী ছিলেন, একজন বিশিষ্ট উদ্যোক্তা ছিলেন ব্যবসায়ী, এবং পরবর্তীতে উনি রাজনীতিতে একটা সফল রাজনীতিবিদ ছিলেন, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমি বিশেষভাবে ওনার প্রতি অনুরক্ত হই বা অ্যাস্টলিস্ট হই বা আমি আকৃষ্ট হই যে ওনার একটা মানে বক্তব্য আমি শুনছিলাম, উনি সংসদ ভবনে যখন সংসদে যখন বক্তৃতা দিচ্ছিলেন আমার মানে সেই 96-97 সময়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আপনারা জানেন যে হল দখল ইত্যাদি বিষয় নিয়ে ওই ছাত্র সংগঠনের মধ্যে বিভিন্ন রকমের মারামারি হতো, ইত্যাদি হতো, এবং আমি তখন প্রভোস্ট সূর্যশালের প্রভোস্ট ছিলাম এবং আমার পরিস্থিতিটা খুব খারাপ ছিল। ইন দ্য সেন্স দ্যাট তখন তো অন্য একটা মানে পরিস্থিতি বিরাজ করছে সব জায়গায় একটা, এবং সেই যে ঘটনাটা ছিল এরকম যে আমাদের শহীদ উদ্দিন এনির মাথায়
পুলিশের শেল লেগে উনি আহত হন এবং উনি প্রায় তার তার মৃত্যুর সাথে তাকে পাঞ্জা লড়ে তাকে জীবিত হতে হচ্ছে। এবং এই প্রসঙ্গটা প্রফেসর মান্নান সাহেব সূর্য সিনহালে আমি যখন প্রভোস্ট ছিলাম মান্নান সাহেব এটা সংসদে উঠিয়েছিলেন এবং উনি যেভাবে ভিভিড ডিসক্রিপশনটা দিয়েছিলেন আই ওয়াজ অ্যাস্টনিশড। পরবর্তীতে ওনার সাথে আমার যেভাবে পরিচয় হয়েছে আমি আই ওয়াজ রিয়েলি মানে কি বলবো যে অভিভূত হয়েছি তার বহুমুখী প্রতিভার জন্য। তিনি সবসময়ই প্রায় তিনি নিয়মিতভাবে পত্রিকায় কলাম লিখতেন রাজনৈতিক সামাজিক সমস্ত বিষয়ে ওনার মানে দক্ষতা ছিল এবং উনি জাস্ট লেখা ফর লেখার সেক লিখতেন না, উনি অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ অ্যানালাইটিক্যাল লেখা লিখতেন এবং পরবর্তীতে উনি এগুলা বিভিন্ন উনি চারটি বইও প্রকাশ করেছেন। কিন্তু ওনার মধ্যে যে একটা কাব্যিক প্রতিভা আছে এটা ওনার এই অনুবাদ না বের হলে আমি হয়তো আমরা হয়তো সাধারণ মানুষ আমরা জানতাম না। এবং অনুবাদ করা ইনফ্যাক্ট বিশেষ করে কবিতা অনুবাদ করা ইটস এ ভেরি টাফ জব এবং এখানে যেখানে আপনার একটা কাব্যিক মানসিকতা থাকার তো প্রয়োজন আছেই এবং তার সাথে একটা অনুবাদের মর্মার্থটা হচ্ছে যে আপনার জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন নয়, এটার ভাবটাকে সম্পূর্ণভাবে কবি যেভাবে চিন্তা করেছিলেন অরিজিনাল জীবনানন্দ দাস উনি ওটাকে সম্পূর্ণভাবে ইংরেজি ভাষায় প্রতিফলিত করেছেন এবং এতে তার নিজের কাব্যিক মনমানসিকতার পরিচয় পাওয়া যায় এবং ওনার যে ইংরেজি ভাষার পড়তেও উপরে যে যথেষ্ট দখল ছিল সেই জিনিসটার পরিচয় পাওয়া যায়। আমি পরিশেষে ওনার বিদেহী আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আফমা ইউসুফ হাদা সাহেব। এখন আলোচনা করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী বাংলাদেশ পার্লামেন্টের সাবেক স্পিকার মরহুম আব্দুল মান্নান সাহেবের প্রিয় সিনিয়র সহকর্মী জনাব ব্যারিস্টার জামিরউদ্দিন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সময় এক মিনিট, সেই হিসেবে আমি টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজে এক মিনিট বলব। মাননীয় চেয়ারম্যান, প্রধান মাননীয় প্রধান অতিথি, ডিসকাশনস, ইন্টেলেকচুয়াল অফ দি ইন্টেলেকচুয়ালস, অল ইন্টেলেকচুয়ালস ইন মাই ফ্রন্ট, আসসালামু আলাইকুম। বক্তৃতা শুনেছেন, আরো শুনবেন। শুধু ট্রান্সলেশন সম্বন্ধে আমি বলি, কত সুন্দর ট্রান্সলেশন যে উনি করেছেন। আবার আসিব ফিরে, উড কাম এগেন, আই উড কাম এগেন অন দ্য ব্যাঙ্ক অফ দি ধানসেরি রিভার ইন দিস বেঙ্গল, পারহ্যাপস নট অ্যাজ হিউম্যান বিং বাট অ্যাজ এ ব্রাহ্মণী কাইট অর ময়না অর মাইট অ্যাজ মুমিং ক্রো ইন দিস অটোমান হারভেস্টিং ল্যান্ড। এটা এটা দিয়ে একটা শেষ হয়েছে। এটার বাংলাটা হচ্ছে আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকচিল শাকিলের যুগে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আরেকটা কবিতা, দুটা লাইন, বেঙ্গল অ্যাজ ভিউড, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গায়ে
চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, চারিদিকে চেয়ে আছে পল্লবের রূপ, জাম বট কাঁঠালের হিজলের পাথরের কাছে চুপ। বাংলা উনি করেছেন, I have seen the face of Bengal, so I do not go for searching the beauty of the earth. I come to see, having got up in the dark, a mourning magpie sitting under a big leaf of fig tree like an umbrella. এইটুকু বলেই আমি শুধু আরেকটা কথা বলব যে এই জীবানন্দ দাসেই কলকাতায় ছমাস বেকার ছিলেন। তার পরবর্তীকালে যখন কবিতা লেখা শুরু হলো তখন এই টানাটানি হলো তাকে নিয়ে, এবং যে সুনাম উনি অর্জন করেছেন এই সুনামটাকে ধরে রাখার জন্যই বন্ধুবর আব্দুল মান্নান, a great debater in the parliament of which I was the president, a great writer in law, laws, bylaws, in-laws. অনেকে আমাকে বলেছেন স্যার উনি কি ব্যারিস্টার, জানবেন না, চার্টার অ্যাটেনডেন্টের একটা পার্ট ল পড়তে হয়, কিন্তু সেই লটা সাফিসিয়েন্ট না, এটাকে সাপ্লিমেন্ট করেছেন by his own knowledge. He is a knowledgeable person. He is one of the intellectuals of the country. Kajei Bondhubar Mannan, an intellectual, an educated man, literate, a person of the society, well known to all. Thank you very much. Dhanyabad. ধন্যবাদ আমাদের আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী সাবেক স্পিকার জনাব ব্যারিস্টার আব্দুল ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। ইতিমধ্যে আমাদের মাঝে আরও একজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব আমানুল্লাহ আমান। আমাদের মাঝে অনেক দর্শক শ্রোতা সম্মানিত উপস্থিত আছেন, বিশেষ করে উল্লেখ্য জনাব নজরুল ইসলাম খান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, জনাব মুজিবুর রহমান সরোয়ার, জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলা, জনাব সিনিয়রদের মধ্যে সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ, ইতিমধ্যে জনাব আব্দুল সালাম ভাই, ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ভাই, অ্যাডভোকেট আসাদুজ্জামান, শামা ওবায়েদ, অন্যান্য অনেক সহকর্মী বৃন্দ, আমি এখান থেকে খুব ভালো করে দেখতে পাচ্ছি না, আপনাদের সকলকেই আমি মেহনাজের পক্ষ থেকে, নীলুফার মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনা করবেন আজকের এই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন যিনি আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। তার আগে স্যার আপনি যদি এক মিনিট সময় দেন, আমার একটা সম্ভবত ভুল হয়ে গিয়েছে, আমি ভুলটা একটু সংশোধন করে নিতে চাই। সেটি হচ্ছে এই রূপসী বাংলা বইটি যেহেতু জীবনানন্দ দাশের এবং তার বইটির অনুবাদ করেছেন আমাদের মরহুম আব্দুল মান্নান, ফলে সঙ্গত কারণেই আমি যতটুকু মরহুম আব্দুল মান্নান সাহেবকে চিনি, তিনি যার বই অনুবাদ করেছেন যেই বিখ্যাত কবির, তার প্রতিও তার একটা শ্রদ্ধা এবং আমাদেরও এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা থাকা দরকার। সেই শ্রদ্ধা জানিয়ে খুব সংক্ষিপ্ত একটা পরিচয় জীবনানন্দ দাস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে দিয়ে রাখছি, সবাই জানেন আপনারা, তারপরেও অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সৌন্দর্যের কারণে। জীবনানন্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথার পুরাণ্যের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্র রূপময়, তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। জীবনানন্দ দাস 18 ফেব্রুয়ারি 1899 ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাস প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ, নিবন্ধ রচনা প্রকাশ করেছেন। জীবনানন্দ দাসের বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে 1953 পুরস্কৃত হয়। 1955 শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। 1954 খ্রিস্টাব্দে
জীবনানন্দের অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে 21টি উপন্যাস এবং 108টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। রূপসী বাংলাও তার সেই কবিতাগুলি যা তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি, তার মৃত্যুর 3 বছর পরে 1957-তে প্রকাশিত হয়েছিল। এবং সম্ভবত এই সামান্য পরিচয়ের মধ্য দিয়েও আমরা বুঝতে পারি কেন মরহুম আব্দুল মান্নান জীবনানন্দ দাশকেই বেছে নিয়েছিলেন তার মনের গভীর অনুভূতিকে ব্যক্ত করার জন্য। এখন আলোচনা করবেন এই বইয়ের উপরে, এই অনুবাদের উপরে, এবং এই অনুবাদের যিনি অনুবাদক আমাদের মরহুম জনাব আব্দুল মান্নান এবং এই তার প্রতিভা, তার নানামুখী প্রতিভা, বিশেষ করে এই কাব্য প্রতিভা সম্পর্কে আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অগ্রজ সহকর্মী, বাংলাদেশের রাজনীতিতে একজন ব্যতিক্রমী পুরুষ জনাব আব্দুল মান্নান সাহেবের অনুবাদ করা, তার দ্বারা যেটা অনুবাদ করা হয়েছে বাংলা সাহিত্যের দিকপাল কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার এই অনুবাদ অনুষ্ঠানের, যেটা মান্নান সাহেব যাকে বলেছেন বেঙ্গল দাই নেম ইজ বিউটি, এই বইটির মোড়ক উন্মোচনী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী আমাদের মাঝে আছে, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় সাবেক উপরাষ্ট্রপতি, স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং মান্নান সাহেবের সুযোগ্য কন্যা মেনাজ সুদেবৃন্দ, সালাম আলাইকুম। আসলে আমি এই অনুষ্ঠানের জন্য খুব মানানসই নই, এই জন্য যে আমি একেবারেই রাজনীতির একটা মাঠ কর্মী, সেখানে আপনার এই জীবনানন্দ দাশের কবিতা, তার কাব্য এবং তার অনুবাদ মান্নান সাহেবের করা, এগুলো সম্পর্কে আলোচনা করার খুব একটা আপনার যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। সময়টা খুব দুঃসময়, এখানে কবিতা কাব্য আপনার সুকুমার বৃত্তি শিল্প এসব প্রায় এখন আপনার নির্বাসিত হতে চলেছে। কিছুক্ষণ আগে আমরা আলাপ করতে শুরু করছিলাম কবি আব্দুল হাই শিকদারের সঙ্গে, যে একটা কাল এসছে যে কালে আমাদের সমস্ত যে সৃজনশীলতা, আমাদের যে সৃষ্টিশীলতা, তা বোধহয় সমস্ত হারিয়ে যাচ্ছে। আমি প্রায় মনে হয় আমার এটা একটা নষ্ট সময়ে আমরা অতিক্রম করছি, এবং এই নষ্ট সময়ে কবি আব্দুল হাই শিকদার একটা বক্তব্যে, হেলাল আমাদের ছাত্রনেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি আপত্তি প্রকাশ করেছেন যে রাজনীতিবিদদেরকে বদ বলাতে। আমি ওনার সান্ত্বনার জন্য বলতে চাই যে সময়টাই নষ্ট, এখানে যারা আমরা রাজনীতি করছি, রাজনীতির সঙ্গে আছি, কতটা ভালো আছি এটা নিয়েও কিন্তু অবশ্যই আপনার চিন্তার প্রয়োজন আছে। কারণ আপনাকে আমি বলতে চাই এই জন্যে যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি যখন আপনার নির্বাচনে আসলেন এবং নির্বাচনে এসে তিনি তার পরবর্তীকালে তিনি বইটি লিখেছেন অডাসিটি অফ হোপস, তার বইতে তার মুখবন্ধ গিয়ে তিনি লিখেছেন যে উনি যখন রাজনীতি আসার সিদ্ধান্ত নিলেন তখন তার আত্মীয় স্বজন
বন্ধুরা সবাই তাকে কেউ চিঠি লিখেছে, কেউ ফোন করে এই কথাটি জিজ্ঞেস করেছে যে তুমি এই ডার্টি প্রফেশন কেন বেছে নিলে। বাস্তবতার সঙ্গে তার কিছুটা মিল আছে। আজকে সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু দেখবেন কেমন একটা অস্থিরতা, এবং ভালো জিনিসগুলো তিরোহিত হয়ে যাচ্ছে, এবং অন্যায় অসুন্দর সব কিছু যেন প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই সময়ে আমাদের মান্নান সাহেবের, যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন কিছুদিন আগেই, তার এই বইটি, অনুবাদ করা বইটি আমাদের আবার নতুন করে ভাবার একটা সুযোগ দিয়েছে। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আমরা এখানে যারা আছি তাদের মধ্যে প্রায় 80% আমরা রাজনীতি করি, রাজনীতির সঙ্গে জড়িত। তো রাজনীতির কথা আমি আগেই বলেছি যে আপনি চারদিকে তাকিয়ে দেখুন, সেই ক্ষমতার লড়াই, এবং ক্ষমতার লড়াইয়ের জন্য যত খারাপ কাজ করা দরকার আমরা সবাই কম বেশি করছি, এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো লাভ নেই। এই জন্য আমি হেলালকে বলবো যে দুঃখ পাওয়ার কিছু নেই, স্বয়ং ওবামা বলেছেন যে ইটস এ ডার্টি প্রফেশন। তো আমি সেইভাবে কথাটি শেষ করতে চাই না। আমি আর বেসিক্যালি আপনার, আমি এই সাহিত্য সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, আমি একেবারে নিরেট অর্থনীতির একজন ছাত্র এবং একটা রাজনীতির মাঠের একজন আপনার কর্মী। তো সেইখানে আপনার এখানে মান্নান সাহেবের সঙ্গে যেটা আমি দেখি যে মান্নান সাহেবের একটা অসাধারণ ক্ষমতা, এটা সব মানুষের মধ্যে থাকে না। একদিকে তিনি একজন নিরেট হিসাব বিজ্ঞানী, অন্যদিকে তিনি একজন সফল, শুধু নয় অত্যন্ত সফল একজন আমলা, অন্যদিকে তিনি একজন অত্যন্ত দক্ষ এবং জনপ্রিয় একজন রাজনীতিক। আর সবচেয়ে বড় তার যে পরিচয়, যেটা এই বই, তার জীবন সব কিছু থেকে আমরা জানতে পেরেছি, একজন প্রেমিক আব্দুল মান্নান। আমার এই বইটা দেখে মনে হয়েছে যে তার সমস্ত সত্তা, তার সমস্ত জীবন, তার সব কিছু, তিনি যেন তার স্ত্রী, তার সহধর্মিনী, তার প্রতি তার যে প্রেম, সেই প্রেমে তিনি উৎসর্গ করেছেন। আমি আজকে তার মৃত্যুর পরে হলো তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তার প্রতি আমি আমার সমস্ত অন্তর থেকে তার প্রতি আমার ভালোবাসা জানাই, এবং এই প্রার্থনা করি যে আল্লাহ তাআলা তাকে যেন বেস্ট নসিব করুন, বেস্টে গিয়ে তিনি যেন তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। শ্রোতৃবৃন্দ, আমি আগেই বলেছি যে আমি কোনো সমালোচক নই, এবং এই এত বড় কাজ বাংলা থেকে জীবনানন্দ দাশের কবিতা থেকে ইংরেজি অনুবাদ, এটার মূল্যায়ন করবার কোনো ক্ষমতা আমার নেই, যোগ্যতা আমার নেই। জীবনানন্দ সম্পর্কে আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন বিশেষ করে স্বপন বলেছেন, হাই সিকদার বলেছেন, বাংলা সাহিত্যে একটা নক্ষত্র শুধু নয়, উজ্জ্বল উজ্জ্বলতম নক্ষত্রের মধ্যে একজন, এবং রবীন্দ্র উত্তর কালে, রবীন্দ্রনাথের পরে আধুনিক কবিতার মধ্যে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু এরা যেভাবে নিয়ে এসেছেন, জীবনানন্দ দাশ তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম। তার কবিতা আমাদেরকে কোথায় নিয়ে যায়? তার কবিতা আমাদেরকে একটা প্রকৃতির কাছে, নিসর্গের কাছে, এবং তার কবিতার মধ্যে দিয়ে দেখুন, আমি বলতে চাই জীবনানন্দ দাশের রূপসী বাংলাটাই আপনি দেখুন এখানে। এক মিনিট নেব, সময় খুব কম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে ওঠে ডুবুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতেটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ, ফণী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। আমাদের মান্নান সাহেবও ইংরেজি অনুবাদ করেছেন, আমি সেটা পুরোটা পড়তে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, এইটুকু জানাতে চাই, আই হ্যাভ সিন দ্য ফেস অফ বেঙ্গল, সো আই ডোন্ট গো ফর সার্চিং বিউটি অফ দ্য আর্থ, আই কাম টু সি হ্যাভিং গট আপ ইন দ্য ডার্ক এ মর্নিং, ম্যাকপাই সিটিং আন্ডার এ বিগ লিফ,
a big fig tree like an umbrella, and gazing around, I find sticks of leaves of berries, banyan, jackfruit, mango pine, and sacred fig remaining quiet there. Mannan Sahib অসাধারণ মানুষ ছিলেন এবং তার সমস্ত জীবনের মধ্য দিয়ে তিনি সেটাই প্রমাণ করে গেছেন। তার যে বইগুলো তিনি লিখেছেন, আমাদের আলোচকরা আলোচনা করেছেন, সে বিষয়ে আমি বলতে চাই না। সবশেষে যে কথাটা বলতে চাই, এই দুঃসময়ে যখন আমাদের সমস্ত সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সমস্ত মুক্ত চিন্তাগুলোকে আবদ্ধ করা হচ্ছে, যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না, যখন আমাদের একজন শিশু বা কিশোর তার জীবনের কোনো নিরাপত্তা দিতে পারি না, যখন আমাদের একজন মহিলা বা একজন বালিকা তার ফেসবুকের মধ্যে কোনো স্ট্যাটাস দিতে গিয়ে যখন সে পুলিশের দ্বারা আক্রান্ত হয়, গ্রেফতার হয় বা তাকে জেলে নিয়ে যায়, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের অনেককেই শুধুমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার কারণেও তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। আজকেও পত্রিকায় দেখলাম যে আপনার ফটো সাংবাদিক সম্ভবত সজল, তার বিরুদ্ধে আবার তিনটে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা শুরু হয়েছে। ভালো ছবি তুললে, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেওয়া হয় আপনার কারাগারের মধ্যে। কাজল, আমি দুঃখিত কাজল, এই যে আপনার অবস্থা, এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির মধ্যে, এখানে আমাদের কাছে এখন খুব সুন্দর ভালো কথা আসে না। নজরুলের কথায় শেষ করতে চাই, বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে তোমার অমর কাব্য তোমরা লিখিও, যাহারা আছো সুখে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। আমরা এখন প্রেস ক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোরের গলায় কথা বলছি, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আরো জোরে বলতে হবে, সোচ্চার হয়ে বলতে হবে, এবং আমাদের মান্নান সাহেব মতো সুস্পষ্টভাবে অত্যন্ত প্রাঞ্জলভাবে মানুষের কথা মানুষের সামনে বলতে হবে। সবশেষে মান্নান সাহেবের প্রতি আমার শ্রদ্ধা আবারও আমি নিবেদন করছি, আল্লাহ তাকে ভেস্ট নসিব করুন। আর মেহনাজকেই জন্য ধন্যবাদ জানাচ্ছি, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সে একটা অনেক বড় কাজ করেছে এই অসাধারণ মানুষটিকে অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম। এখন উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাবেন নীলুফার মান্নান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম জনাব আব্দুল মান্নানের একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান। এরপরেই সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা মরহুম মান্নান সাহেবের জন্য সংক্ষিপ্ত দোয়া করে আপনাদের জন্য সামান্য এখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। এখন ধন্যবাদ দিচ্ছেন মরহুম আব্দুল মান্নান সাহেবের একমাত্র কন্যা এবং এই ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার মেহনাজ মান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আসলে বলার মতো মন মানসিকতা বা মনের অবস্থা আমার নাই, তারপরেও দুই কথা বলতে হয় আমার বাবা সম্পর্কে। আমি জানি না মৃত্যুর পরে আসলে ওনারা দেখতে পান কি না। অথবা ওই পার থেকে বুঝেন কিনা, আমার মতো যারা বাবাহারা এখানে তারা উপস্থিত, তারা বুঝবে।
বাবা মা না থাকার কষ্টটা, এতিম হবার কষ্টটা বুঝাতে পারি না, এক্সপ্রেস করতে পারি না নিজেকে। ব্যস্ত রাখার চেষ্টা করি কাজে, ব্যস্ত রাখার চেষ্টা করি আমার বন্ধুদের মাঝে, ব্যস্ত রাখার চেষ্টা করি আমার দোহার নবগঞ্জের মানুষের মাঝে, ব্যস্ত রাখার চেষ্টা করি আপনাদের মতো আমার সহকর্মীদের সাথে, নিজেকে ব্যস্ত রেখে সব কিছু ভুলে থাকতে ব্যস্ত রাখার চেষ্টা করি। আজিমপুর গোরস্থানে দিনে রাত্রে যে কোনো সময় ছুটে যেতে, প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা জীবনে প্রথম হিরো। আজকে আমি বই নিয়ে কোনো আলাপ করব না, আলাপ করার মতো এখানে অনেকে আছেন যারা আলাপ করেছেন। আমি একটি কন্যার দৃষ্টিকোণ থেকে বলবো, আব্দুল মান্নানকে আমি দেখেছি একজন বাবা হিসাবে, একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে, যিনি পরপর চারবার সংসদে নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ দোহার নবগঞ্জবাসীর মাধ্যমে। শেষে নির্বাচন, যে প্রহসনের নির্বাচনটা 2019 সালে হয়েছিল, আমরা সবাই জানি সেটা কী ধরনের নির্বাচন হয়েছিল এই আওয়ামী সরকারের আমলে। সেই নির্বাচনে আমাদের কারোরই আসার সুযোগ সুবিধা সৌভাগ্য হয়নি, আসতে দেওয়া হয়নি। সাধারণ জনগণের হাত চিপে ধরে ভোট রাতের অন্ধকারে কেড়ে নিয়ে আমার বাবাও সেভাবে আর আসতে পারেননি। জীবনের শেষ নির্বাচনটা উনি হেরে গিয়েছেন এই সরকার, এই জালিম সরকারের আমলে। একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে যদি বলতে চাই, পার্লামেন্টে উনি 31টি বিল এনেছিলেন পরপর 4টি সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর। রাজনীতিবিদ আব্দুল মান্নান কি বলবো, দোহার নবগঞ্জের মানুষ ওনার বাড়িতে আসবেন, আসতে পারবেন, এই কারণে উনি আমাদের ধানমন্ডির বাসাটা ছেড়ে গুলশানে কোনোদিনও মুভ করেননি। অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক অনুরোধ, আমাদের অফিসটা ওখানে, আমার বাচ্চাদের স্কুল ছিল ওখানে, যে আব্বা চলো আমি আমরা ওদিকে চলে যাই, ওরা তো আসতে পারবে, কেন পারবে না বাসতে। আব্বার একটাই কথা ছিল, আমার এলাকার মানুষ আসতে পারবে না। ধানমন্ডি থেকে যে মিছিল মিটিংগুলো হতো আন্দোলনের সময়, এখানে কেউ হলফ করে বলতে পারবে না আমাদের বাসার থেকে বড় কোনো মিছিল অন্য কোথাও থেকে বের হয়েছে ওই সময় আন্দোলনের সময়। শুধু তাই না, ধানমন্ডির যত মিটিং মিছিল এক সময় হতো, যত আন্দোলন হতো, এই রাজনীতিবিদ আব্দুল মান্নান সাহেবের বাসা থেকে হতো, এবং তারই প্রমাণ, তারই স্বাক্ষর আওয়ামী সরকারের হামলা আমাদের বাড়িতে এই পর্যন্ত যতবার হয়েছে। আমি মেনাজ মান্নান বেঁচে থাকতে আমি কোনোদিনও সেটা ভুলব না। বাবা আব্দুল মান্নান নাকি ব্যবসায়িক আব্দুল মান্নান, কোনটা বলবো আগে? ব্যবসায়িক আব্দুল মান্নান এটাই বলি, বাবা তো বাবা। আব্দুল মান্নান সাহেব ব্যবসার প্রতিষ্ঠান দি বেঙ্গল এয়ারলিফ্ট লিমিটেড শুরু করেছিলেন ওনার আরও দুই পার্টনার জনাব রেজা রহমান এবং জনাব রশিদ আহমেদ, ওনাদেরকে নিয়ে। খুব ছোট্ট পরিসরে ব্যবসাটা শুরু হয়েছিল, ব্যবসাটা শুরু হয়েছিল উনি যখন বিমান থেকে ওনাকে সরিয়ে দেওয়া হলো, তৎকালীন এরশাদ সামরিক সরকার, এরশাদ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করে সামরিক সরকার প্রতিষ্ঠা করলেন, ওনাকে তখন বিমান থেকে সরিয়ে দেওয়া হলো। এবং ওই সময় আমাদের আর্থিক অবস্থা কেমন ছিল এবং কী অবস্থায় আমরা পড়েছিলাম, আমি খুব ছোট ছিলাম, খুবই ছোট, কিন্তু কিছু কিছু স্মৃতি তো আমার মন থেকে ভুলে যায়নি, কোনোদিনও ভুলবো না, কোনোদিনও সেগুলো আমার মন থেকে সরবে না। ওনার দোষ ছিল একটাই, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতেন এবং উনি শহীদ জিয়াকে নেতা হিসাবে মানতেন, এটাই ছিল ওনার দোষ। যাই হোক, সেই ব্যবসা প্রতিষ্ঠান আজকে আলহামদুলিল্লাহ অনেক বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমার আব্বার করা এবং সাথে তার ওনার পার্টনারদেরকে নিয়ে। সেখানে উনি সাকসেসফুল, পরিশেষে পিতা হিসাবে উনি সাকসেসফুল না আমি বলবো। আমার বাবার কোনো গুণ আমি পাই নাই, আমি আমার বাবার এক কোণা বিন্দু গুণ আমার মধ্যে নাই।
ওনার মধ্যে যে মহানুভবতা, মানুষের জন্য মায়া মমতা, দেশের জন্য যে টান, মানুষের জন্য যে টান, সেই টান এই মেনাজ মান্নানের মধ্যে এতটা নাই। আমি বাবা হিসেবে এই জন্যই ওনাকে আমি সাকসেসফুল বলবো। উনি চেষ্টা করেছেন, কিন্তু আমি মেনাজ মান্নান তা পারিনি। তবে আমি সবাইকে অনুরোধ করব এবং সবার কাছে আমি কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকব আমার আব্বার এলাকার মানুষ যারা আছেন দোহার নবগঞ্জের মানুষ, আমার শিকড় যেটা, তাদের জন্য আমি আজীবন কাজ করে যাব, হোক সেটা রাজনৈতিক ব্যানারের আন্ডারে, হোক সেটা নন রাজনৈতিক ব্যানারের আন্ডারে। আমি মেনাজ মান্নান বেঁচে থাকা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, আমি কথা দিলাম। আর গলার মধ্যে যে একটা লেবেল, লেবেলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যদিও সরাসরি মালাটা আমার গলায় নাই, কিন্তু এই মালা তো আমি সরাতে পারবো না। মৃত্যুর সময়ও এই মালাটা নিয়েই আমি কবরে ঢুকতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক, দীর্ঘজীবী হোক আমাদের মাঝে, আমাদের তারুণ্য রহকার জনাব তারেক রহমান ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে আসবেন আমি বিশ্বাস করি। পরিশেষে আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার আব্বুর অত্যন্ত প্রিয় ভাজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি ওনাকে আঙ্কেল বলি, আমি আঙ্কেল বলি ওনাকে অ্যাড্রেস করব, ওনাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা স্থাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আনাউলুল্লাহ স্যারের প্রতি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি প্রফেসর ডক্টর আফমা আফ ইউসুফ হায়দার স্যারের প্রতি, বিশেষ অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর শিকদার, গবেষক কবি ডক্টর মাহবুব হাসান, নর্দান ইউনিভার্সিটির ইংলিশ বিভাগের চেয়ারম্যান ডক্টর জসীমউদ্দিন আহমেদ ভাই, তাদের সবার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। অনুষ্ঠানের সঞ্চালক, যিনি সকল সময় আমার বাবার পাশে ছিলেন, আমার একজন অভিভাবকের মতো এই মুহূর্তে, স্বপন ভাই, ওনার প্রতি আমি কি ভাষায় কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। সেই সাথে এখানে বিশেষভাবে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাবো বিএনপির অঙ্গ সংগঠনের, বিএনপি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় মহানগর এবং সেই সাথে ঢাকা জেলার সমস্ত নেতৃবৃন্দের প্রতি, উপস্থিত আমার কলিগ বৃন্দ বেঙ্গল এয়ারলিফ্টের আমার সহকর্মী বৃন্দ, উপস্থিত ঢাকা 10 আসনের আমাদের সহকর্মী বৃন্দ, ঢাকা জেলার সবাই, সেই সাথে বিশেষভাবে এখানে নাম উল্লেখ করতে হচ্ছে জমিরুদ্দিন সরকার আঙ্কেলের সাথে, ওনার সাথে পরশুদিন আমার অনেক লম্বা একটা কথা হলো, উনি অনেক স্মৃতি রোমন্থন করলেন আব্বার সাথে, ওনার অনেক স্মৃতি উনি বললেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। সেই সাথে পরিশেষে আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমরা জানি একসাথে সবাই মিলে ইনশাল্লাহ আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। সাংবাদিক ভাইরা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা আজকে, আমাদের দল আজকে ক্ষমতায় নাই, তারপরেও আপনারা আসছেন, আমাদেরকে একটু সম্মান দিয়েছেন, আপনাদেরকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাংবাদিক ভাইদেরকে। আর বিশেষভাবে বিশেষভাবে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি, সরি আমি সবার নাম এখানে উল্লেখ করতে পারছি না, অনেক আছেন সামনে উপস্থিত, নজরুল ইসলাম খান আঙ্কেল যিনি আমার আব্বার সহকর্মী ছিলেন এক সময়, সেলিমা রহমান আন্টি, ইকবাল হাসান মাহমুদ আঙ্কেল, টুকু আঙ্কেল, আমানুল আমান আঙ্কেল যিনি সর্বসময় আমার আব্বার সহকর্মী, মৃত্যুর আগদিন পর্যন্ত আমার আব্বার মুখে আমি যেই নামটা সর্বসময় শুনেছিলাম আমান আঙ্কেল, ওনার প্রতি। এখানে সালাম ভাই আছেন, শিরিন আপা, কোকুন ভাই, শ্যামা দেবচা, সালাউদ্দিন বাবু ভাই, উনি তো প্রথম থেকে আমাকে এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করে আসছেন গেস্ট সিলেকশনের ব্যাপারে, সেই সাথে খোকন ভাই, মিলন ভাই, মোশাফ ভাই, সরি যাদের যাদের দিকে চোখ পড়ছে আমি বলতে পারছি, টুকু ভাই, মণিয়াপা, হাবিব রহমান, হাবিব ভাই, আলাল ভাই, আর কোথায় সবাই সবাই, শ্যামা আপা, শ্যামী আপা আছেন, আব্দুল ভাই, সরি অনেকের অনেকের নাম বলতে আমি অনেককে মিস করে যাচ্ছি, মুজিবুর রহমান স্যার, এখান থেকে আসলে স্টেজ থেকে সরাসরিভাবে দেখা যাচ্ছে না আলোর জন্য,
আলোর কারণে ভাবে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আরো সবার নামই বলতে পারতাম। তারপরেও আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিন্স ভাই, যিনি আন্দোলনের সাক্ষী ধানমন্ডি থেকে, এবং সৌভাগ্যবশত প্রিন্স ভাই এবং শামিয়াপা একসাথেই বসেছে। আমি প্রিন্স ভাইয়ের শামিয়াপার একটা আঙ্গুল তোলা পুলিশের দিকে একটা ছবি এখনো আমার বাসায় দেয়ালে ঝোলানো আছে, আন্দোলনের সময়, হরতালের সময়। ইনশাল্লাহ এই আন্দোলন যেন আমরা আবার করতে পারি। সবার কাছে পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি। টুকু ভাইকে তো বললাম, ওইটুকু ভাইকেও বলছি, আর ও সেই সাথে ব্যারিস্টার, আমার লয়ার ভাইরা যারা এখানে আছেন, ব্যারিস্টার ভাইরা, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ এই থেকে বাদ পড়ে গেলে নাম আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বোঝার চেষ্টা করবেন আমার মনের অবস্থা বা মানসিক অবস্থা। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতি বক্তব্য রাখার আগে খুব সংক্ষেপে দোয়া মোনাজাত করছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। মরহুম আব্দুল মান্নান নীলুফার মান্নানের জন্য দোয়া করছেন, একই সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে খুব সংক্ষেপে মোনাজাত করছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। সকলে আমরা মরহুমদের জন্য সূরাতুল ফাতিহা একবার পাঠ করি এবং সূরাতুল ইখলাস তিনবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الطيبين الطاهرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أي رب العالمين مهربان خدای کریم مولا أي الله আপনার কলমে পাক থেকে কিছু তেলাওয়াত হয়েছে আয় আল্লাহ এই তেলাওয়াতগুলোর ওসিলায় অনেক আমলের ওসিলায় আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ খাস করে মরহুম আব্দুল মান্নান সাহেব এবং নীলুফা মান্নান সাহেব সাহেবা, উনি আয় আল্লাহ ওনার বিবি, আয় আল্লাহ ওনাদের দুজনের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ সকলের প্রিয় মানুষ ছিল, আয় আল্লাহ অনেকের ভালোবাসার মানুষ ছিল, প্রচন্ড ভালোবাসত অনেক মানুষকে, এবং এখানে যারা আজকে উপস্থিত এ কথা প্রকাশ করে, এ কথা স্পষ্ট যে এই সমস্ত মানুষগুলো ওনাকে প্রচন্ড ভালোবাসত বলেই আজকের এই দাওয়াতের এই মিলাদ মাহফিলে এবং এই আজকে যে উন্মোচন করা হলো আয় আল্লাহ এই প্রোগ্রামে সকলে উপস্থিত হয়েছে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর থেকে আমরা দোয়া চাইতেছি আয় আল্লাহ মরহুম আব্দুল মান্নান সাহেব এবং ওনার বিবিকে, ওনার পরিবারকে আয় আল্লাহ পরিপূর্ণভাবে মাফ করে দিন। আল্লাহ নীলুফা মান্নানকেও পরিপূর্ণভাবে মাফ করে দিন। আয় আল্লাহ মানুষ হিসাবে গুনাহ হতে পারে, আয় আল্লাহ আপনি গফফার নামের ওসিলায় আপনি তো বান্দার গুনাহ মাফ করেই দিবেন, আয় আল্লাহ আপনার গফফার নামের ওসিলায় তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর রব্বুল আলামিন আমরা প্রত্যেকেই চলে যাব, যাওয়ার আগে যেন ইমানকে সুন্দর করে, আমলকে দামি করে যাওয়ার তৌফিক দান করেন।
আয় আল্লাহ আমাদের দেশে আয়াল্লাহ বিএনপি চেয়ারপারসন যিনি ছিলেন আয়াল্লাহ বেগম খালেদা জিয়া ওনাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগী নসিব করেন, আয়াল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন এবং আয়াল্লাহ এই বাংলার জমিনে সকল মানুষের চাওয়াকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আয়াল্লাহ আমাদের বিধান অনেকে অসুস্থ, প্রত্যেককে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন। আয়াল্লাহ আমাদের প্রত্যেকের ইমানকে দামি করেন, আমলকে সুন্দর করেন, আখেরাতের কথা স্মরণ করার তৌফিক দান করেন। আয়াল্লাহ আবারও আপনার কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, আয়াল্লাহ দোয়া চাইতেছি। আয়াল্লাহ আপনি আব্দুল মান্নান সাহেবকে, নীলুফা মান্নানকে আপনার রহম ও করম দ্বারা পরিপূর্ণভাবে মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের হাওয়াকে চলু চালু করে দিন, ওনাদের এই খেদমতগুলোকে আঞ্জাম করে দিন। আর রব্বুল আলামিন আরও অনেকে অসুস্থ আয়াল্লাহ বাহিরেও আছে, আয়াল্লাহ তারেক রহমান সহ আয়াল্লাহ আমাদের চেয়ারপারসনের আয়াল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন। আয়াল্লাহ যারা দিনের জন্য ইসলামের জন্য কাজ করে যাচ্ছে আয়াল্লাহ এদের কাজকে আপনি কবুল করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক জনাব আনোয়ারুল্লাহ চৌধুরী সভাপতি হিসাবে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখছেন অধ্যাপক জনাব আনোয়ারুল্লাহ চৌধুরী। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। নীলুফার মান্নানের বক্তব্যের পর আজ বেহনাজ মান্নানের বক্তব্যের পর এই সভা একটি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভাব যেখানে গভীর, ভাষা সেখানে নীরবতা লাভ করে। মেহনাজ মান্নান তার পিতার অকাল মৃত্যুতে যে আবেগময় বক্তব্য এখানে প্রদান করেছেন তাতে স্বভাবতই আমরা সবাই মর্মাহত। জনাব আব্দুল মান্নানের সাথে আমার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম তখন তিনি সরকার মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের অন্যতম সদস্য ছিলেন। সেই যে পাঁচজন সরকার মনোনীত সদস্য তাদের মধ্যে এখানে উপস্থিত আছেন জনাব আমানুল্লাহ আমান। আজকে এখানে আমি উপস্থিত দেখতে পাচ্ছি আমানকে, ফোকনকে, নীলুফার মণিকে, শিরিনকে, মিলনকে এবং আমাদের হেলালকে, শিরিনকে দেখতে পাচ্ছি, আমাদের সেই প্রাক্তন ছাত্র, প্রাক্তন মন্ত্রী টুকুকে এবং আরো অনেককে যাদেরকে এই অনুষ্ঠানে দেখে আমি আমার অতীত দিনের বহু স্মৃতি আমার মনস্পটে ভেসে উঠেছে। কারণ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সোনালী যুগে তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই জন্য আমি আজও গর্ববোধ করি। আজ তারা তাদের ছাত্র জীবন শেষ হয়েছে, তারা জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং জাতির এই দুঃসময়ে তারা নিশ্চয়ই
তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছে বলে আমি বিশ্বাস করি। আজকের সভায় যোগ দিতে পেরে আমি সত্যি আনন্দিত। আমি এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের বিশেষ করে মরহুম আব্দুল মান্নানের কন্যা সুযোগ্য কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নানকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যে বই এর মোড়ক উন্মোচন আমরা করলাম তা হল রূপসী বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলার অনুবাদ বেঙ্গল, দাই নেম ইজ বিউটি। আপনারা শুনেছেন এর আগেও রূপসী বাংলার একটি অনুবাদ হয়েছে, সেটার অনুবাদ করা হয়েছে বিউটিফুল বেঙ্গল, কিন্তু মান্নান সাহেব যে অনুবাদ করেছেন তার অনুবাদ বেঙ্গল দাই নেম ইজ বিউটি, কি কাব্যিক একটি নাম তিনি করেছেন। এই গ্রন্থটি আসলে এটা অনুবাদ আমি বলবো, এটা ভাবানুবাদ। এটি একজন বক্তা বলেছেন যে বাংলায় পড়ে যতটা না বোঝা যায় ইংরেজি পড়ে তা আরো বেশি উপলব্ধি করা যায়, আরো বেশি ভালোভাবে বোঝা যায়। আব্দুল মান্নান মূলত একজন রাজনীতিবিদ, একজন দক্ষ পার্লিয়ামেন্টারিয়ান, একজন সাবেক মন্ত্রী এবং শিল্পপতি, কিন্তু তার যে পরিচয় আমাদের অজানা ছিল তা তার কাব্যপ্রীতি। জীবনানন্দ দাশের রূপসী বাংলা ইংরেজি ভাষার অনুবাদের মধ্য দিয়ে আমরা এক নূতন আব্দুল মান্নানকে খুঁজে পাই। তিনি হয়তো কবি ছিলেন না, কিন্তু কবিতাকে তিনি ভালোবেসেছিলেন, বিশেষ করে রূপসী বাংলা কাব্যগ্রন্থ তাকে আকৃষ্ট করেছিল এই কারণে যে এই গ্রন্থে বাংলার অপরূপ রূপের, বাংলার প্রকৃতি, বাংলার মাঠঘাট, বাংলার গাছপালা, তরুলতা, ফল ফুল, সর্বোপরি মাঠ মাটি ও মানুষের সৌন্দর্যের বর্ণনা রয়েছে। মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকে দেশপ্রেমের সৃষ্টি হয়। এখানে আমি জীবনানন্দ দাশের সাথে আব্দুল মান্নানের মিল খুঁজে পাই। আব্দুল মান্নান জীবন পর্যালোচনা করলে দেখা যাবে তিনি এদেশের মাটি ও মানুষকে ভালোবেসেছিলেন, তাই একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েও রাজনীতিতে তার আগমন। জীবনানন্দ দাস যে দেশপ্রেম, এই দেশপ্রেম তার মা, তার মাতা কুসুম কুমারী দাস, তিনিও একজন কবি ছিলেন এবং তিনিও একজন দেশপ্রেমিক ছিলেন। তার বিখ্যাত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় যে বড় নয় কাজে বড় হবে, এই 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 কবিতার মধ্য দিয়েই কুসুম কুমারী দাসের সেই দেশপ্রেমের স্বাক্ষর আমরা পাই এবং সেখান থেকে জীবনানন্দ দাস তার মা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন দেশ, এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসার প্রেরণা তিনি লাভ করেছিলেন। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক, কবি, পাঠকদের, পর্যটকদের লেখায় দেখতে পাই, যেমনটি আমরা পেয়েছি রূপসী বাংলায়। সপ্তদশ শতাব্দীর ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার বলেছিলেন, দেয়ার আর 100 gates ওপেন টু এন্টার বেঙ্গল বাট দেয়ার ইজ নট এ সিঙ্গেল গেট টু কাম আউট অফ ইট, অর্থাৎ বাংলাদেশে ঢোকার রাস্তা 100টি কিন্তু বের হওয়ার রাস্তা একটিও নেই। কারণ বার্নিয়ার বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচুর্য দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বলেছেন যে এই সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করবে, এখানে ঢুকবে মানুষ আসবে কিন্তু মানুষ এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, বেরিয়ে যেতে তার মন চাইবে না। তাই তিনি বলেছেন যে দেয়ার আর 100 gates ওপেন টু এন্টার বেঙ্গল বাট দেয়ার ইজ নট এ সিঙ্গেল গেট টু কাম আউট অফ ইট। তাই
জীবনানন্দ দাস এই 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 সৌন্দর্য জীবনানন্দ দাস অবলোকন করেছিলেন, তাই সৃষ্টি করেছিলেন তার সেই অমর সৃষ্টি রূপসী বাংলা কাব্যগ্রন্থ, বনলতা সেন, ঝোড়া পালক, মহাপৃথিবী ইত্যাদি। জীবনানন্দ দাস ১৯১৯ সালে ইংরেজি সাহিত্যে বি অনার্স এবং ১৯২১ সালে ইংরেজি বিষয়ে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং তখন থেকেই বাবা তার পূর্ব থেকেই তার কাব্যচর্চা শুরু হয়। ১৯২৫ সালে সম্ভবত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণে তিনি তার যে কবিতা লেখেন সেটি অনেকের দৃষ্টি কেড়ে নেয়। সেই কবিতাটি প্রকাশ হয়েছিল বঙ্গবাণী পত্রিকায় এবং সেই কবিতার শিরোনাম ছিল দেশবন্ধুর প্রয়াণে। এই কবিতাতেও তার দেশপ্রেমের, স্বদেশপ্রেমের পরিচয় মেলে। তার যে বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর মুখ খুঁজিতে চাই না ইত্যাদি, এ সকল কবিতা কালোত্তীর্ণ, এটা যে কোনো কালে যে কোনো সময়ে এটা সমাদৃত হবে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের পর শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস প্রকৃতি প্রেম ও দর্শন নূতন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিলে প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। গ্রন্থটি আপনারা শুনেছেন, জনাব মান্নান উৎসর্গ করেছেন তার জীবন সঙ্গিনী নীলুফার মান্নানকে, নীলুফার মাই লাইফ, দাই নেম ইজ বিউটি। এবং এতে বোঝা যায় যে আব্দুল মান্নান একজন প্রেমিক পুরুষ ছিলেন এবং তার এই যে উৎসর্গ এর মধ্য দিয়ে বোঝা যায় যে তিনি কতটা ভালোবেসেছিলেন তার জীবন সঙ্গিনীকে। শুধু তিনি তার জীবন সঙ্গিনী, তার কন্যা, তার আত্মীয় স্বজনকে ভালোবেসেছেন তা নয়, তিনি ভালোবেসেছেন দেশকে, দেশের মানুষকে। অবাঙালি পাঠকদের মধ্যে এটি উৎসাহ সঞ্চার। আচ্ছা, আমি একটু অনুরোধ করব, প্লিজ আপনারা দয়া করে জাস্ট দুই একটা মিনিট অপেক্ষা করুন, উনি শেষ করছেন এখনই। আমরা মানে এত জোরে কথা বলে তো আসলে সভাপতি উনি তো বলছেন কিছু, ওনাকে একটু সম্মান দেখে আর এক দুই মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসুন আর কথাটা শেষ হতে দিই, প্লিজ। না, আসলে দর্শক শ্রোতাদের কোনো দোষ নাই, কারণ এতক্ষণ বক্তৃতা ধরার পর তারা একটু অধৈর্য হয়ে পড়েছে, এটা স্বাভাবিক আর কি। সেই আমি বক্তৃতা লম্বা করবো না, আমি এখানে শেষ করব। আমি আর দুই একটি কথা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। আমি বলছিলাম যে জনাব আব্দুল মান্নান একজন প্রেমিক পুরুষ, তিনি যে তার সহধর্মিণীকে ভালোবেসেছেন তা নয়, তিনি তার কন্যাকে ভালোবেসেছেন তা নয়, পরিবার পরিজনকে ভালোবেসেছেন তা নয়, তিনি ভালোবেসেছেন দেশকে, দেশের মানুষকে। সেটা তার কর্মে, তার 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 বিভিন্ন কাজের মধ্য দিয়ে তার প্রমাণ পাওয়া যায়। নতুন প্রজন্মের মধ্যে কিন্তু এই বইটি যদি প্রজন্ম পাঠ করে তাহলে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে এবং দেশপ্রেম জাগ্রত হবে, আব্দুল মান্নানের এক অজানা পরিচয়ের সন্ধান লাভ করবে। আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি। এই বই সম্পর্কে একজন বিখ্যাত কবি একটি উক্তি করেছিলেন, সেটি হলো এই যে আফটার রবীন্দ্রনাথ জীবনানন্দ ওয়াজ দি ক্রিয়েটার অফ এ নিউ কাইন্ড অফ মডার্নিটি ইন বেঙ্গলি পোয়েট্রি, হি গেভ বার্থ টু এ কমপ্লিটলি নিউ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ইন দিস কনটেক্সট
All of his apologies are important, but I like most Dushar Pandulipi, Ruposhi Bangla, Gala Obela Kalbala. All of them are good. Actually, in good property, the mind is transformed. Actually, the life of poet prohibits both solitude and ambition. So was Jivananda's. It is difficult to defy and contradict the revered poets of the world. Jivananda is one of the such revered poets. অতএব আমি আমি একটি জায়গায় অন্তত একটি জায়গায় আব্দুল মান্নানের সাথে জীবনানন্দের যোগসূত্র খুঁজে পাই, সেটি হলো দুজনই ছিলেন দেশপ্রেমী, স্বদেশপ্রেমী, স্বদেশপ্রেমিক, দেশকে তারা ভালোবেসেছিলেন, দেশের মানুষকে তারা ভালোবেসেছিলেন। আমি প্রয়াত আব্দুল মান্নানের এবং নীলুফার মান্নানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ।